আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের বর্তমানের রাজনীতিতে আলোচিত এবং বর্তমান সময়ের বিশেষ করে বিভিন্ন ঘটনা ঘটছে আপনারা সবাই কম বেশি অবগত আছেন খুব চাঞ্চল্যকর আলোচিত বেশ কিছু ঘটনা ঘটছে তো আমরা যেটা আসলে হয়ে থাকে যে আসলে এত ইস্যুর মাঝে কোন ইস্যু নিয়ে কথা বলবো এবং আবার কি কথা বলতে গিয়ে আবার বিপদে পড়ব মানে হচ্ছে এখন এই যে বর্তমানের যে কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক সরকার রয়েছে তারা তো বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে বাংলাদেশকে একটা রাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে জনগণকে ভোট বিমুখ করেছে এবং সাজানো পাতানো নির্বাচনের মধ্যে দিয়ে কার্যত বাংলাদেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে যেখানে ভিন্ন মত এবং বিরোধীদের রাজনীতি করাটাই খুব মুশকিল তাদের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার আর সেটার চর্চা করাটাও মুশকিল হয়ে দাঁড়াচ্ছে তো সে কারণে অনেকের সংখ্যা আবার এই যে কি কথা বলতে গিয়ে আবার আসলে মামলার শিকার হব কারণ এই যে তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইন যে আইনে চাইলে হচ্ছে আমরা যারা রাজনীতি করি কিংবা যারা অ্যাক্টিভিস্ট কিংবা যারা লেখালেখি করেন চাইলে তাদের অনেক লেখায় বলতে গেলে কথায় কথায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া যায় তাদেরকে ফাঁসানো যায় তো সে কারণে এখন আসলে অনেক মানুষ যারা একটু লেখালেখি করে যারা একটু কথাবার্তি বলে তারা এক প্রকারের আতঙ্কের মধ্যে যে আসলে কি বলতে গিয়ে আবার কিসে ফেসে যায় আবার কিসে মামলা হয় হ্যাঁ মামলা হলেও আবার একটা বিষয় যে আপনার বিশেষ করে মামলা হলে তো আদালতের কাছে ন্যায় বিচার পাওয়ার একটা বিষয় থাকে সেই ক্ষেত্রে এখন আদালতকেও বিশেষ করে যেভাবে করায়ত্ত করেছে তাদের পছন্দ সেই বিচারকদের নিয়োগ এবং পদায়ন দিয়ে যেভাবে আদালতটাকেও আসলে এক প্রকারের তারা দলীয়করণ করেছে সেক্ষেত্রে এখন আদালতেও ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছে সেটার তো উদাহরণ যে একটা দেশের প্রধান বিচারপতি যখন আসলে বিশেষ করে রাষ্ট্রীয় এজেন্সি গোয়েন্দা সংস্থার বন্দুকের নলের মুখে তাকে দেশ ছাড়তে হয় নিম্ন আদালতের একজন বিচারপতি অপোজিশনের একজন লিডারকে মানে দুর্নীতির মিথ্যা মামলায় খালাস দেওয়ায় তাকে দেশ ছাড়তে হয় কাজেই সেখানে বিচার ব্যবস্থা কতটুকু স্বাধীন এবং আর কতটুকু বা বিচারকরা জাফরুল্লাহ স্যার যেটা বলেন আর কি যে কোমরে জোর নিয়ে কাজ করতে পারবেন তো সেটা নিয়ে তো একটা সন্দেহ রয়েছে। যাই হোক আজকে আমরা কথা বলবো বিশেষ করে বাংলাদেশের চলমান কয়েকটি পরিস্থিতি নিয়ে বিশেষ করে আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন যে কুমিল্লার আপনার যে পূজা মণ্ডপে আপনার মূর্তিতে মানে মূর্তির পায়ের নিচে বা তাদের হিন্দু ধর্মাবলম্বীদের যে তারা পূজা করে থাকে তাদের দেবীর পায়ের কাছে রাখা একটা কোরআন শরীফ রাখার ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় বেশ বিক্ষোভ হয়েছে সহিংসতা হয়েছে এমনকি আপনার চাঁদপুর সহ কয়েকটি জায়গায় পুলিশ গুলি ছুঁড়েছে এবং যেই গুলিতে পর্যন্ত চারজন মানুষও মারা গিয়েছে তো এইসব নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে আমাদের দেশে এই যে বিভিন্ন ঘটনা ঘটে এবং তারপরে প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই খুব আলোচনা করে খুব সরব হয় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করে কিন্তু এরপরে আসলে সেটার অগ্রগতিটা কী হয় তো যাই হোক অনেক দিন পরে লাইভে আসা রাস্তাঘাটে অনেকের সাথে দেখা হলেই অনেকে বলেন ভাই আপনার কথাবার্তা মিস করি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন এখন তো বলেন না আসলে আপনারাও জানেন যেহেতু আমরা সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন যুব সংগঠন শ্রমিক সংগঠন পেশাজীবী সংগঠন নানান কয়েকটি সংগঠন আমরা গঠন করেছি এবং সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ এই মাসের বিশ তারিখের পরেই আমরা একটি রাজনৈতিক দলও গঠন করতে যাচ্ছি কাজেই সেক্ষেত্রে কর্মব্যস্ততা আছে প্লাস হচ্ছে রাজনৈতিক দায়বদ্ধতা থেকে আসলে সব বিষয় নিয়ে আসলে কথা বলাটাও বোধ হয় মানে হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের বা দায়িত্বশীল জায়গার থেকে অনেক ক্ষেত্রে সম্ভবপর হয়ে ওঠে না সে কারণে আগের মতো হয়তো লাইভে আসা বা ভিডিও বার্তা দেওয়া অনেক ক্ষেত্রে হয় না তো তারপরে চেষ্টা করি গুরুত্বপূর্ণ ইস্যুতে কিছু বলার তো আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যেটি ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বাংলাদেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের গণ্ডিতেও আপনার পা রেখেছে কাজে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং এই সময় যা ঘটছে এইগুলোতে যদি আমরা কথা না বলি মানুষকে প্রকৃত রহস্য উদ্ঘাটনে উদ্বুদ্ধ না করি সচেতন না করি তাহলে আসলে এই যে মানে হচ্ছে দুর্বৃত্তরা সুযোগ নেবে তো সেই ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই যেটি হচ্ছে যে ইতিমধ্যেই যারা লাইভে আছেন আমি দেখতে পাচ্ছি প্রায় তিন হাজার তিনশো মানুষ লাইভে আছেন আশা করি যে আপনারাও শেয়ার করার মধ্য দিয়ে বিশেষ করে সবার কাছে আজকের এই বার্তা এবং আলোচনাটি পৌঁছে দেবেন কারণ এই কথাগুলো মানুষের জানা দরকার বোঝা দরকার আর যেহেতু অনেক দিন পরে আবার আজকের একটা লাইভে আসা প্রথমে আছে কুমিল্লের ঘটনাটি নিয়ে আমি কিছু বলতে চাই যে বিবিসিতে একটি নিউজ অনুযায়ী আমরা যেটা দেখলাম যে যেটি হচ্ছে যে আপনার ভোর রাতে মানে ঘটনার ঘটেছে সেদিন এরকম ভোর রাতে যে আপনার হচ্ছে আপনার ত্রিপল নাইন যে সরকারি যে আপনার সহযোগিতামূলক একটা অনলাইন লাইন রয়েছে অনলাইন সেবা সার্ভিস রয়েছে সেখানে ত্রিপল নাইনে আপনার ফোন দেওয়া হয়েছে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন খুব ভোরে মানে খুব ভোরে বলতে আমরা ধরতে পারি যে একেবারেই মানে ভোর হয় এরকম একটা অবস্থায় সেখানে বলা হয়েছিল যে এরকম যে ওই মন্দিরটিতে বা পূজা মণ্ডপের ওখানে এই কোরআন রাখা হয়েছে মূর্তির পায়ের কাছে তো বিষয়টা হচ্ছে যে ধরেন যিনি ফোন দিয়েছিলেন আমি জানি না তিনি হিন্দু নাকি মুসলমান তো তার দৃষ্টিতে যদি বিষয়টি অস্বাভাবিক মনে হয়েছে স্বাভাবিকভাবেই বিশেষ করে এটা জাতিসংঘের একটা চার্টার রয়েছে এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট হতে হবে যে আপনার ধর্মীয় মূল্যবোধে আঘাত আনা যাবে না বা ধর্মীয় বিশেষ করে একেবারেই ধরেন উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে আঘাত করে এইভাবে আঘাতও করা যাবে না এই ধরনের জাতিসংঘের একটা চার্টার রয়েছে বাংলাদেশেও আপনার আইনে স্পষ্ট বলা আছে যে কোনো ধর্মীয় মূল্যবোধে আঘাত আনা যাবে না ধর্মগ্রন্থকে অবমাননা করা যাবে না কাজেই তার কাছে যখন এটা মনে হয়েছিল যে এখানে রাখার মধ্যে দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তো সেক্ষেত্রে তিনি ওই মণ্ডপ বা মন্দির কর্তৃপক্ষের যদি দ্বারস্থ হতেন যে এটা ঠিক না এটা যদি মুসলমানদের কেউ দেখে এটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হতে পারে এবং এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আগাছানে এটা সরিয়ে ফেলেন কেস ডিসমিস কারণ একজন দুইজন বা তিনজন যাই দেখুক না কেন ভোর রাতে আমি বলছি আমি যাই না তিনি হিন্দু নাকি মুসলমান তিনি যাই হন না কেন তারপরে আমরা ধরে নিলাম যে তিনি হিন্দু মুসলমান যাই হন না কেন তার চেয়ে বড় পরিচয় তিনি মানুষ তিনি সচেতনতার জায়গা থেকে ত্রিপল নাইনে ফোন দিয়েছেন ভালো কথা তো ট্রিপল নাইনে ভোর রাতে ফোন দিলে পুলিশ কতক্ষণে এসেছিল পুলিশ সেটা সরিয়ে ফেলার পরে আবার সেটা নিয়ে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলো কিভাবে যে সেখানে আবার আপনার ঘটনা সেটি একেবারেই ভোর রাতের ঘটনা বা ভোর একেবারে খুব ভোর ভোরের ঘটনা পরে সেটি আপনার কী বলে যে আপনার হচ্ছে এগারোটার দিকে খুব আপনার তাণ্ডব আলোচনা সহিংসতা হামলা মামলা ধাওয়া পাল্টা ধাওয়া এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো তো এই যে একটা সময়ের ব্যবধান এবং এই ঘটনাটি কিভাবে ঘটল এখানে আমাদেরকে প্রথমে আসলে বিশ্লেষণ করতে হবে আমাদের রহস্যের মানসিকতা থেকে আমাদের যেটা বলবো যে উন্মোচন করতে হবে ঘটনাটি দেয় যে আমরা বারবার বলছি যে সবাই স্বাভাবিকভাবে বিবেচনা করেন ভোর ভোর একেবারে ভোর ভোরের ঘটনা পুলিশকে জানানো হলো পুলিশ আসলো তারপরে এটি আইনগতভাবে মোকাবেলা না করে এই সহিংসতা কীভাবে ঘটলো কারা এখানে উস্কানি দিয়েছে কারা এই ঘটনার ইন্ধন দিয়েছে তারপরে আবার সেই ঘটনাকে কেন্দ্র করে আপনার চাঁদপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে ভালো কথা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নাগরিক ক্ষোভের বহি প্রকাশ করতে পারে সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারে পুলিশ হচ্ছে তাদেরকে নিবৃত্ত করবে শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ মিছিলে সহযোগিতা করবে কিন্তু পুলিশ কেন সেখানে গুলি করলো এবং গুলি করে চারটি মানুষকে হত্যা করলো খুন করেছে চারটি মানুষকে আমার একটা প্রশ্ন যেটা আমি ফেসবুক স্ট্যাটাসেও বলেছিলাম যে পুলিশ এই গুলি করার মধ্যে দিয়ে পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দিয়েছে কিনা পুলিশ কি পরিস্থিতিটাকে উত্তপ্ত করেছে কিনা যেটা আমরা ভোলার ঘটনায় দেখেছিলাম যে এর আগে যখন ভোলাই ধরনের ঘটনাটি ঘটেছিল সেখানে পুলিশের সাথে ধর্মীয় নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে আপনার বিক্ষোভ মিছিল করেছিলেন অনুমতি নিয়েছিলেন বা অনুমতি নিয়েছেন পুলিশ কনসার্ন তারপরেও সেই মিছিলে কিভাবে পুলিশ গুলি করে পুলিশ গুলি করার দুঃসাহস পায় কোথায় যে জনগণের টাকায় কিনা বুলেট দিয়ে ওরা অকারণে জনগণের বিক্ষোভ দমন করার জন্য ওরা গুলি চালায় তাহলে কি পুলিশ এই পরিস্থিতিকে কি আগুনে ঘিডেলেছিল এটা একটা আলোচনার বিষয় বা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে প্রশ্ন তুলতে হবে যে পুলিশের এরকম প্রশ্নবিদ্ধ ভূমিকা কেন পুলিশ কেন জনগণকে শান্তিপূর্ণভাবে নিবৃত্ত করতে পারে নাই পুলিশ সহ প্রশাসন তারা যদি সেখানে ওইভাবে ভালোভাবে পরিস্থিতি ডিল করার জন্য তাদের মানসিকতা থাকতো আমার বিশ্বাস গুলি ছাড়াই সেই পরিস্থিতিকে ডিল করা যেতে পারো পুলিশের যে এই যে গুলি করার অতি উৎসাহী মনোভাব এবং তাদের যে এই যে গুলি করার আমি বলবো যে দুর্বৃত্ত মানসিকতা এই মানসিকতা আমরা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করছি কারণ এই যে বর্তমানের যে বিনা ভোটের সরকার পার্শ্ববর্তী বিদেশি অপশক্তির মদত পুষ্ট যে মাফিয়া সরকার তারা বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ভোট ডাকাতি থেকে শুরু করে পুলিশকে এমন কোনো হীন অপকর্ম নাই যেই অপকর্মে পুলিশকে যুক্ত করে নাই এবং আপনারা দেখেছেন যে ভিন্ন মত এবং বিরোধী দলের বিভিন্ন প্রোগ্রাম শান্তিপূর্ণ প্রোগ্রাম মিছিল মিটিং হয় পুলিশ হচ্ছে গুন্ডাদের মতো করে আপনার ব্যানারটি কেড়ে নিয়ে যায় অকারণে তাদের উপরে লাঠিচার্জ করে হামলা করে আরে ভাই পুলিশ কেন এত অতি উৎসাহী ভূমিকা পালন করবে পুলিশ জনগণের বন্ধু জনগণের সেবায় নিয়োজিত কিন্তু সেই পুলিশ কেন আজকে ছাত্রলীগ যুবলীগের মতো একটা সরকারি দলের একটা গুন্ডা বাহিনীতে পরিণত করেছে ভিন্ন মত এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে কারণে অকারণে হামলা করছে গরু ছাগলের মতো তাদেরকে পেটাচ্ছে বিভিন্ন সভা সমাবেশ থেকে যেখানে সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার নিশ্চিত করেছে পুলিশের কাজ হচ্ছে একটা সভা সমাবেশে যদি তারা মনে করে যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটতে পারে সহিংসতা হতে পারে তাহলে সেই প্রোগ্রামের আয়োজক যারা তাদের সাথে আলাপ আলোচনা করে সেই পরিস্থিতির উত্তরণে কার্যকর পদক্ষেপ নেবে কিন্তু এই ধরনের একটা সিম্পল মিছিলে বিক্ষোভ মিছিলে কেন পুলিশ গুলি চালিয়ে যে মানুষকে হত্যা করলো। যেটি আমরা দেখেছি পঁচিশে মার্চ সেই ভারতের গুজরাটের কষাইখ্যাত উগ্র হিন্দুত্বতাবাদের দোসর এবং সারা দক্ষিণ এশিয়াকে যিনি সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন সাম্প্রদায়িক সম্প্রীতির বিনাশ করছেন সেই নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে যখন আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছিলাম আমরা দেখেছি সেদিন মতিজিলে কিভাবে বিনা উস্কানিতে পুলিশ সদস্যরা কিভাবে আমাদের মিছিলে হামলা করেছিল কিভাবে আমাদের নেতাকর্মীদেরকে বেধারক মারধর করেছিল এবং আমাদেরই উপরে আবার মামলা করেছিল আমাদের কি আবার দমন পীড়নের জন্য সেখানে যেমন রাস্তায় তাদেরকে গরু পেটা করেছিল থানায় নিয়ে তাদেরকে আবার মানে বলবো যে বর্বর নির্যাতন করেছে আমি একাধিক বক্তব্য বিবৃতিতে বলেছি শাহমাগ থানায় আমাদের সহযোদ্ধাদেরকে নিয়ে চোখে কাঁচামরিচ দিয়েছে তাদেরকে বেধারক মারধর করেছে মতিজিল থানায় তাদেরকে নিয়ে এইভাবে বেধারক মারধর করা এরা কি পুলিশ ছিল নাকি পুলিশের পোশাক পরিহিত সরকারি দলের বাহিনী সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে খোঁজার জন্য বলছি যে পুলিশের সাথে তো আমাদের শত্রুতা নাই কেন আজকে একটি রাজনীতি করার কারণে পুলিশ আজকে থানায় নিয়ে আমার নেতাকর্মীদেরকে আমার ভাই বোনদের চোখে কাঁচামরিচ দিবে তাদেরকে আপনার নখ সেচে ফেলবে তাদের কানের পর্দা ফাটিয়ে ফেলবে কেন এই ধরনের বর্বর নির্যাতন করলো তো কাজী এখানে এই যে আইন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে পুলিশের ভূমিকা আজকে কিন্তু সব জায়গায় প্রশ্নবিদ্ধ পুলিশ আজকে ধর্ষণ অপহরণ জমি জায়গা দখল মরা মানুষের নামে মামলা দেওয়া এমন কোনো ঘটনা নাই যার সাথে পুলিশের সংশ্লিষ্টতা উঠে না আসছে কি আমরা দেখেছি যে আপনার চিন্তাইয়ের কাজেও পুলিশের নাম উঠে আসছে কাজে আজকে একটা রাষ্ট্রীয় বাহিনী যারা খুব জনগণের কাছ থেকে কাজ করে তাদের এরকম অধোপতন কিভাবে হলো এর জন্য দায়ী কারা আইনশৃঙ্খলা বাহিনীকে যখন আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার না করে যখন ভোট ডাকাতি ব্যালট বাক্স ভরার কাজে ব্যবহার করা হচ্ছে বিরোধী এবং ভিন্ন মতের মানুষকে নির্মূল করার কাজে ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু আজকে স্বাভাবিকভাবেই সেটা আর স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না সেই বাহিনী বলেন সেই এজেন্সি বলেন তারা আজকে নিরপেক্ষভাবে স্বতন্ত্রভাবে জনবান্ধব ভূমিকা পালন করতে পারবে না তো আজকে সে কারণেই আমরা বলছি যে পুলিশের আজকে বিভিন্ন কাজ নিয়ে আজকে প্রশ্ন শুধু পুলিশ না এর আগে আপনারা দেখেছেন সেই যে পুরান ঢাকার যে আমাদের হাজির সেলিম পুত্রের বাসায় যে অভিযান চালিয়েছিল সেখানে র্যাব একটি মামলা দিয়েছিল হাজির সেলিম পুত্রের বিরুদ্ধে আলোচিত ঘটনা সারা বাংলাদেশে হাজির সেলিম এবং তার পুত্রের অপকর্ম কুকীর্তি গুন্ডাগিরি মাস্তানগিরি জমি দখল টাকা দখল সরকারি জায়গা দখল এগুলো নিয়ে খুব আলোচনা হয়েছিল পেপার পত্রিকায় লেখালেখি হয়েছিল তারপরে আবার দেখলাম পুলিশ তার উল্টো প্রতিবেদন দল কাজে এই যে মানে রাষ্ট্রীয় বাহিনীগুলোর মধ্যেও এই ধরনের আমি বলবো যে এক একটা কাজের সাথে অন্যের কাজের ভিন্নতা আস্থাহীনতা দুর্বৃত্তায়ন এগুলো কিন্তু জনমনে কিন্তু ব্যাপক প্রশ্নের উদ্রেক করে তো যেটা আমরা বলতেছিলাম এই যে আপনার কুমিল্লার ঘটনা নিয়ে আমরা যেটা বলতেছিলাম এই যে কুমিল্লার ঘটনাটি ঘটলো সেই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রত্যেক মানুষ যারা আমরা যে যেই ধর্মের অনুসারী হই না কেন আমরা সেই ধর্মের প্রতি সহজেই খুব অনুগত হই সেই ধর্মের প্রতি আমাদের একটা অন্যরকমের রেসপেক্ট থাকে অন্যরকমের একটা ত্যাগ প্রীতিকা থাকে কাজেই স্বাভাবিকভাবে সেই ধর্মের দেবতা বলেন সেই ধর্মের নবী রাসুল বলেন সেই ধর্মের ধর্মীয় গ্রন্থ বলেন সেটাকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ কোনো মন্তব্য করে কিংবা কোনো ধরনের আমি বলবো যে আপনার ঔধত্ব দেখায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে ধর্মপ্রাণ মানুষের মনে সেটা আগাছানে কিন্তু আমার বারবার প্রশ্ন এবং আমি যেটা শুরুতেও বলেছি সেই ঘটনাটি শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে কেন নিয়ন্ত্রণ করতে পারলো না কেনই এই পরিস্থিতির সৃষ্টি হলো তো তারপরে আমি কেন হয়েছে কেন ঘুরতে পারে সেই বিষয়ে আপনারা একটু মাথা খাটান এবং একটু বোঝার চেষ্টা করেন আমি এই মুহূর্তে কয়েকটি ঘটনার উদাহরণ বলবো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশকে কি নিয়ে আলোচনা করছে বা ভাবছে দেখেন প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে বিশেষ করে মিয়ানমার থেকে যে প্রায় বারো লক্ষ রোহিঙ্গা পালিয়ে এসেছে সেই রোহিঙ্গাদের অন্যতম নেতা ছিলেন মহিবুল্লাহ রোহিঙ্গা ক্যাম্পের মতো একটি সুরক্ষিত এলাকায় সেই রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে কারা হত্যা করেছে কেন হত্যা করা হয়েছে সেই ঘটনা তদন্তের মধ্যে দিয়ে বের হয়ে আসবে কিন্তু বাংলাদেশের তদন্ত এখন কতটুকু সত্য বের হয়ে আসবে বা সেই তদন্তের উপরে জনগণের কতটুকু আস্থা আছে সেটি তো আমার মুখ দিয়ে আমি বলতে চাই না আশা করি যে এখানে যে ছয় হাজার মানুষ লাইভে দেখছেন আশা করি যে লক্ষ লক্ষ মানুষ দেখবেন তাদের প্রতি একটা প্রশ্ন যে বাংলাদেশের এই যে তদন্ত সংস্থা বা তদন্তকারী বাহিনী তাদের উপরে কতটুকু আস্থা আছে সেটি তো বলার অবকাশ রাখে না তো কাজেই সেক্ষেত্রে আমি বলবো যে এই যে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে মহিবুল্লাহ কেন হত্যাকাণ্ডের শিকার হলো কারা তাকে হত্যা করেছে কেন হত্যাকাণ্ড ঘটল এবং বাংলাদেশ সরকার সেই হত্যাকাণ্ড বিশেষ করে নিয়ে এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে কারণ সেই রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ কিন্তু আম পাবলিক ছিলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ট্রাম্পের সাথে আপনার সেখানে হোয়াইট হাউসে গিয়ে তিনি রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য পক্ষে কথা বলেছেন এবং পুরো ওয়েস্টার্ন কমিউনিটি মহিবুল্লাহকে সাপোর্ট দিয়েছিল এবং আমরা জানি বিশেষ করে এই রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশেষ করে আমেরিকা ইউএসএ ইউএসএ ইউকে থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন খুবই আন্তরিক ছিল এবং চেষ্টা করে যাচ্ছে কিন্তু এখানে যে বাংলাদেশের সরকারের আমি জানি না যে আসলে তাদের শক্ত অবস্থানটা আছে কি না কারণ আমরা দেখি যে রোহিঙ্গা নিয়ে যে কোনো প্রস্তাব উঠলে বাংলাদেশ সরকার যাদেরকে বন্ধু হিসেবে স্বীকৃতি দেয় বা যাদেরকে বলে বন্ধু সেই আমাদের ভারত এবং চীন তারা কখনোই বাংলাদেশের পাশে দাঁড়ায়নি অথচ সরকার বলছে আপনার এই দুটো রাষ্ট্র বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র তো ভারত আমাদের কী ধরনের রাষ্ট্র, সেটি তো আমরা প্রতিনিয়ত দেখছি সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়ছে আমরা বর্ষার সময় আপনার সেই তিস্তা ব্যারেজ থেকে শুরু করে আপনার তারা পানি ছেড়ে এই অঞ্চলের মানুষকে ডুবিয়ে মারে উন্নার সময় খরায় এদেশের মানুষকে না খাওয়াইয়ে মানে সীমান্তে প্রতিনিয়ত লাশ ফেলে বন্ধুত্বের পরিচয় দেয় তো এই বন্ধুত্বের পরিচয় তো আমরা দেখে আসছি এবং আওয়ামী লীগ আসলে কী কারণে এই যে বাংলাদেশের হানি ঘটার পরেও তাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে সেটা আওয়ামী জানে এবং আপনারাও কিছুটা জানেন কারণ এই যে বর্তমান যে বিনা ভোটের সরকার যারা জনগণের ভোট ছাড়া চোদ্দো সাল থেকে ক্ষমতায় আছে তাদের পেছনে যেহেতু সমর্থন দেওয়ার সেই তথাকথিত বন্ধুরা বন্ধুরা না আমি বলবো কোনো এক বন্ধু এবং কোন বন্ধু সে নিশ্চয় আপনারা জানেন কারণ এদেশের মানুষ সব কিছু জানে সেই চোদ্দো সালের ভোটারবিহীন নির্বাচনে কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী এসে এই যে আজকের সংসদের গৃহপালিত দল বিরোধী দল রাজনৈতিক দল জাতীয় পার্টিকে কিভাবে আপনার ইরশাদ সাহেবকে সিএম এসে ভর্তি করে নির্বাচন করেছিল এবং সেখানে কিভাবে আমাদের এই তথাকথিত পার্শ্ববর্তী রাক্ষসে বন্ধুর আমরা বলা বলাচলের মধ্যস্থতা দেখেছি যে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এরশাদ সাহেবের এই জাতীয় পার্টির মতো একটা দলকে বাংলাদেশের নির্বাচনের নিয়ে একটি তথাকথিত নির্বাচন করলো এবং একটা গৃহপালিত বিরোধী দল বানালো যারা সংসদে আক্ষেপ করে বলে যে প্রধানমন্ত্রীর কাছে নিস্তার চায় যে তারা বিরোধী দল নয় সরকারি দল তারা নিজেরাও জানে না তো সেই বন্ধু স্বাভাবিকভাবেই যা যা যাদের দ্বারা এই বিনা ভোটের সরকার আজকে ক্ষমতায় আছে জনসমর্থন ছাড়া তো তাদের গোলামী করতে তারা স্বাভাবিকভাবে তাদের পায়ে ময়লা থাকলেও চেটে পরিষ্কার করে দেবে এটাই একটা বাস্তবতা সেটাই হচ্ছে যে এইদিকে আমাদের লাশ ফেলছে প্রতিনিয়ত সীমান্তে কিংবা আমাদের প্রয়োজনে পণ্যের সরবরাহ করছে না দাম বাড়িয়ে দিচ্ছে কিংবা ওইদিকে পানিতে ডুবেই মারছে খরায় ডুবেই মারছে তারপরেও তাদের কাছে তারা বন্ধু তো যাই হোক সেটা আমাদেরও একটা অজ্ঞতা রয়েছে যে আমরা আসলে এই বিনা ভোটের সরকার যে আমাদের পার্শ্ববর্তী বিশেষ করে এই যে অপশক্তির মদদের যারা ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে এখানকার জনগণ আমরা কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারি নেই এই বিনা ভোটের সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করতে পারি নেই তাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারি যে কারণে তারা ক্ষমতা আছে সে কারণে আমরা এই যে কথাবার্তা বলছি সেগুলো আর আসলে বলা চলে ওইভাবে কাজে আসছে না কারণ তাদের এখন সমস্ত রাষ্ট্রযন্ত্র তাদের পকেটে সেই তথাকথিত প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে তারা রাষ্ট্রযন্ত্রের গণমাধ্যম থেকে শুরু করে প্রশাসন প্রত্যেকটি সেক্টরে এমনভাবে আপনার তারা আপনার করায়ত্ত করেছে এখন রাজনৈতিক ভিন্ন মত এবং বিরোধী মানুষের রাজনীতি করে টিকে থাকাটাই মুশকিল হয়ে পড়ছে এমনকি এমনও দেখা যাচ্ছে যে এখানকার রাজনৈতিক কর্মী থেকে সাংবাদিক অনেকে আপনার এখানে গুম হয়ে আপনার নিখোঁজ হন কিন্তু তাদের অস্তিত্ব আপনার খুঁজে পাওয়া যায় ওপারে সীমান্তের ওপারে তো সেক্ষেত্রে একটা প্রশ্ন মানুষের মনে উদ্বেগ করে যে আসলে এখন এই গুম খুনের সাথেও কি আমাদের এই তথাকথিত বন্ধুরা জড়িত হয়ে যাচ্ছে কিনা তো আমি যাই যাই হোক যেখানে ফোকাস রাখতে চাচ্ছিলাম বা আলোচনা যে প্রসঙ্গে করতেছিলাম যে বাংলাদেশের এই চলমান ঘটনার আগে বাংলাদেশের আলোচিত বিষয়গুলো কি যে রোহিঙ্গা হত্যাকাণ্ড যেটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে সবাই বলছে এর একটা গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ চেয়েছিলেন যে রোহিঙ্গাদেরকে নিরাপদ প্রত্যাবাসন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন মিয়ানমারে তাদের ফিরিয়ে ফিরে যাওয়া এবং অবশ্যই সেখানে আপনার শান্তিপূর্ণ পরিবেশ তারাকে নিশ্চিত করতে হবে তো এই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সরকারের দ্বিপাক্ষিক চুক্তি ত্রিপাক্ষিক চুক্তি সেটি নিয়ে নাটক আমরা দেখেছি শুরুর দিকে জাতিসংঘকে জড়ানো হয়নি তারা বাইল্যাটারাল চুক্তি করার চেষ্টা করেছে কিন্তু এখন পর্যন্ত একটা রোহিঙ্গাকেও তারা ফেরাতে পারেনি কাজই সেই ক্ষেত্রে বর্তমান সরকার রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে চায় কি না সেটা নিয়েও একটা সন্দেহ আছে নাকি রোহিঙ্গাকে জিয়ে রেখে তারা যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন নোবেল পায়দা পাওয়ার ধান্দা তো তারা সেই নোবেল পাওয়ার ধান্দা আছেন কিনা না এটি নিয়ে এদেশের রাজনৈতিক মহলে আর যারা রাজনীতিকে বিশ্লেষণ করে তাদের কাছে অনেকের প্রশ্ন আছে তো কাজেই সেই ক্ষেত্রে এটা তো আমরা যেহেতু এই এত বছর পরে একই সরকার ক্ষমতা আছে এমন না যে সরকার চেঞ্জ হয়েছে তারপরেও এই পাঁচ সাত বছর বা তার আগেও থেকে রোহিঙ্গা ছিল একটা রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি অথচ বিরানব্বই সালে আটাত্তর সালে এই রোহিঙ্গারা যখন এসেছিল তাদেরকে কিন্তু বাংলাদেশ ফেরত পাঠিয়েছিল কারণ বিরানব্বইয়ের গভর্নমেন্টের মুরদ ছিল আটাত্তরের গভর্নমেন্টের মুরুদ ছিল তারা জনগণের প্রতিনিধিত্বকারী একটা সরকার ছিল গণতান্ত্রিক সরকার ছিল বলতে গেলে আজকের তাদের মুরদ নাই কারণ ওই যে বলেছি তারা তো ক্ষমতায় থাকার জন্য আরেকজনের জুতা চাইটা দিতেও তারা এগ্রি যে কারণে তাদের বাংলাদেশের জনগণকে তারা প্রতারিত করছে জনগণের বুকে গুলি চালাচ্ছে তারপরেও ওই সেই অপশক্তিকে আজকের ক্ষমতাসীনরা বলছে তাদের বন্ধু বাংলাদেশের জনগণের বন্ধু না তাদের বন্ধু তো সেই ক্ষেত্রে আচ্ছা সেক্ষেত্রে আমরা আর তাহলে কি বলবো তো তাদের কাছে তো জনগণ কিংবা দেশের স্বার্থ নয় ক্ষমতায় থাকাটা হচ্ছে মুখ্য তো রোহিঙ্গা নেতা বললাম তারপরে আসেন তার পরে আরও কি আলোচিত বিষয় ছিল তারপরে কি ছিল আপনার দেখেছেন যে আপনার একজন পাঠাও চালক একজন যুবক ব্যবসা ছিল ছোটোখাটো এই করোনা মহামারীতে তার ব্যবসায় মন্দা ব্যবসায় লস খেয়েছেন পাঠাও চালিয়ে তিনি আয় রোজগার করছেন ইনকাম করছেন সেই যুবকটিকে যখন পুলিশ বিভিন্নভাবে হয়রানি করছিল এর আগেও মামলা দিয়েছিল তিনি রাগ করে তার গাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন এর চেয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ একটা মানুষের পক্ষে আর কী হতে পারে টিউনেশিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছিল একজন ফুটপাতের দোকানদার এই পুলিশের চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল সেটাকে কেন্দ্র করে টিউনেশিয়া থেকে শুরু করে পুরো আরব আরব মানে দেশগুলোতে আরব বসন্ত শুরু হয়ে গিয়েছিল তো আমাদের দেশে আজকে একটা দল সেই ওয়ান ইলেভেনের অবশক্তির মাধ্যমে ক্ষমতা এসে আজকে বাংলাদেশের গণতন্ত্র বিচার ব্যবস্থা গণমাধ্যম সব কিছুকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে ভিন্ন মত এবং বিরোধী মানুষের গলায় টুটি চেপে ধরছে তাদেরকে হত্যা করছে তারপরে আমরা তাদেরকে সরাতে পারছি না তাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে পারছি না সাগর হত্যার কথা নিশ্চয়ই আপনারা ভুলেন নাই বেডরুমে গিয়ে দুজন জলজান্ত মানুষকে হত্যা করেছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে আজকে সেই পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী পরপারে চলে গিয়েছেন কিন্তু এই সরকার ক্ষমতায় আছে পরাপর তিন টার্ম কিন্তু সাগরুণী হত্যাকাণ্ডের বিচার হয় নাই এর মধ্যে দিয়ে আমরা কি ধারণা পেতে পারি যে হত্যাকারীরা কি সরকারের কাছের কেউ না ঘনিষ্ঠ কেউ যে এত বছরে কেন এখন পর্যন্ত সেই হত্যাকাণ্ড বারবার কেন প্রতিবেদন পিছাচ্ছে বার সেই হত্যাকাণ্ডের প্রতিবেদন পিছিয়েছে যাই হোক আমি যেখানে বলতেছিলাম এই যুবকের কথা যে পাঠাও চালক তিনি আপনার নিজের গায়ে সরি নিজের বাহনে আগুন ধরিয়ে দিয়েছেন এবং তারপরে তাকে কিভাবে প্লিজ ভয়ভীতি দেখিয়ে তারপরে তাকে দিয়ে একটা নাদুস নুদুস স্বীকারোক্তি নিয়ে গণমাধ্যমের মাধ্যমে প্রচার করে পরিস্থিতি স্বাভাবিক করতে চেয়েছিল সেটাও আমরা দেখেছি আজকের জনগণ এত বোকা নয় এত মূর্খ নয় তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে আজকের মানুষ খুব সাবধান সতর্ক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তাদের আছে বোঝার ক্ষমতা আছে সেই দু সালে কিশোররা ছোট্ট কিশোররা প্রধানমন্ত্রীর গাড়িতে লিখে দিয়েছিল নিরাপদ সড়ক আন্দোলনের সময় প্রধানমন্ত্রী আপনার লাইসেন্স কোথায় কাজে যেই কিশোররা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর লাইসেন্সের কথা বলতে পারে লাইসেন্স চেক করতে পারে সেই কিশোররা লাইসেন্স রিনিউ না করার ফলে না করার কারণে যে আবার তাদের বিরুদ্ধে উঠবে না এর কোনো গ্যারান্টি নাই কাজে এই যে আমাদের একটা যুবকের যে ঘটনা এইটা শুধু এই যুবকের ঘটনা নয় এটা এদেশের লক্ষ কোটি মানুষের ঘটনা স্বাভাবিকভাবে পরিচিত রাজনৈতিক নেতৃবৃন্দ হয় আমরা অনেক ক্ষেত্রে রাস্তাঘাটে চলতে গেলে কিছু ক্ষেত্রে একটু প্রিভিলেজ হয়তো পাই কিন্তু সাধারণ মানুষ কিছু কিছু পুলিশ অফিসার বা কর্মকর্তাদের অত্যাচারে অতিষ্ঠ সেটা শুধুমাত্র শহরের মানুষ নয় গ্রামের সাধারণ মানুষও ধর্ষণের বিচার পাচ্ছে না নারীরা থানায় অভিযোগ দিয়ে মামলা করেও তারা এলাকা ছাড়া হয়ে যায় আমরা স্পষ্ট ভাষায় বলছি পুরো পুলিশ বাহিনী খারাপ পুরো পুলিশ বাহিনীকে প্রশ্নবিদ্ধ আমরা কখনোই করতে চাই না করব না পুলিশের মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে তার এখনও পুলিশকে একটা জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় এই ডিএমপির কমিশনার অনেকেই ছিলেন বর্তমান যারা বর্তমান কমিশনার সাহেবও সরকারি দলের কাছে বা সরকারের কাছে বিশ্বস্ত না হলে তো তাকে কমিশনার বানানো হতো না অনেকের আমরা এর আগে কমিশনার ছিলেন কিছু কিছু প্রজাতন্ত্রের কর্মচারী তাদের মুখ থেকে যে সমস্ত ভাষায় হুমকি ধামকি শব্দ শুনি তাতে মনে হয় কোনো মাস্তান ছাত্রলীগ যুবলীগের মাস্তান হুমকি দিচ্ছে হাত পা ভেঙে দেওয়ার হুমকি আমরা পুলিশের এসপি কমিশনার লেভেলের অফিসারদের কাছ থেকেও শুনেছি সমাজের একটা অংশকে তারা নির্মূল করে দিতে চায় ভিন দেশে পাঠিয়ে দিতে চায় এই ধরনের অধ্যত্যপূর্ণ আচরণও আমরা শুনেছি অথচ তাদের মনে একটি বারো কি জাগ্রত হয় না যে এদেশের কৃষক শ্রমিক আবাল বৃদ্ধ বনিতা পাগল সাধারণ ভালো মানুষ প্রত্যেকের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় তাদের গায়ের পোশাকটা হয় তাদের পরিবার পরিজনের মুখে অন্য জোটে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের প্রতি দায়বদ্ধ না থেকে প্রমোশনের জন্য সরকারি দলের গোলামি করতে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা বলতে দেশের মানুষের বিপক্ষে গিয়ে কাজ করতে একটু কি কলিজাটা কাঁপে না একটু কি বিবেক নাড়া দেয় না সেটা আমরা বলছি সবসময় সমস্ত জায়গা অসংখ্য ভালো মানুষও রয়েছে তো আমি যেটা বলছিলাম এই যে বর্তমান কমিশনার সাহেব রয়েছেন অন্যদের চেয়ে ব্যতিক্রম কিছু তিনিও খুব একটা করেন নাই কিন্তু তারপরেও একটা সরকারি কর্মকর্তা কর্মচারী তার কাছে তো মানুষের একটা আচর আচরণের তো একটা বিষয় প্রত্যাশা করে এর আগে তো অনেকে ছিলেন বা এখনও বিভিন্ন উচ্চ মহল আছেন তাদের ভাষা শোনেন সেই তুলনায় বর্তমানের যে কমিশনার সাহেব একজন ভদ্র মার্জিত মানুষ তার কথাবার্তা শুনি আমরা জানি স্বাভাবিকভাবে সরকারি পদে কাজ করতে হলে চাকরি করতে হলে অনেকের বাধ্যমাত আছে কিন্তু তাই বলে তো আপনি তো সরকারি পোশাক পরে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকার একজন কর্মচারী হয়ে আপনি তো সরকারি দলের গুন্ডাম মতো কথা বলতে পারেন না কাজকর্ম করতে পারেন না তো সেই পাঠাও চালকের ঘটনাটি আপনার দেখেছেন তারপরে আসেন কি বর্তমানে মানুষ হচ্ছে দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতির কারণে আজকে জনজীবন অতিষ্ঠ আজকে আমার মতো মানুষেরও বাজার করতে গেলে হিসাব করতে হয় কি আনবো কয়দিন কি খাবো এক পোলট্রির মুরগির কেজি হয়ে গেছে প্রায় দুইশো টাকার মতো কি খাবে মানুষ হ্যাঁ পেঁয়াজের দাম হয়ে গেছে আশি টাকা একশো টাকা গত দুই থেকে তিন মাসে দ্রব্যমূল্যর দাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম আঠারো থেকে বিশ শতাংশ বেড়েছে দাউ দাউ করে প্রতিনিয়ত বাড়ছে কিন্তু দেখেছেন এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো মাঠে কঠোর কর্মসূচি আন্দোলন সংগ্রাম রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর গণ আন্দোলনের কথা বলে জনগণকে রাস্তায় নামার কথা বলে অথচ জনগণের ইস্যুতে তারা নীরব জনগণের ইস্যুতে তাদের প্রতিবাদ ওইভাবে নাই অনেকে বলতে পারেন ভাই আপনারা কি করছেন তাদেরকে বলবো ভাই দেখেছেন আমরা সবসময় নিজেদের সীমিত সামর্থ্য আপনাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে কথা বলার চেষ্টা করি কাজ করার চেষ্টা করি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় আমরা সবসময় কিন্তু আসলে আপনাদের সেই সমর্থন এবং সহযোগিতাটা চাই না এক মোদী বিরোধী আন্দোলনের ফলে আমাদের প্রায় বাষট্টি জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল কারাগার থানা থেকে কারাগারে নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছিল তাদের জেলখানা থেকে থানার থেকে শুরু করে জেলখানার খরচ তাদের আইনি খরচ আমরা প্রায় বলা চলে যে একটা দুর্বিশ পরিবেশের মধ্যে দিয়ে এখনও দিন কাটাচ্ছে এখনও আমাদের সাতজন সহযোদ্ধা এখনও জামিন পাচ্ছে না হাইকোর্ট থেকে তাদের জামিন রিজেক্ট করা হয়েছে এই দুঃখের কথা এই কষ্টের কথা কোথায় বলবো মাঝে মাঝে তো নিজেদের কাছেও পাঠাও চালকের মতোই জাগে যে এই রাষ্ট্রটাকে পরিবর্তন করতে আমাদেরকেশিয়ার বুয়াজির মতো জীবন দিতে হবে তারপরে দেশের জনগণ রাস্তায় নামবে দেশের জনগণের এই দুর্বৃত্তদের হাত থেকে এই মাফিয়াদের হাত থেকে এই রাষ্ট্রকে বাঁচাতে হবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে কারণ কিশোর ইন্টারমিডিয়েট পড়ুয়া আমাদের ছাত্র ছোট্ট বন্ধু সজল তার চোখে কাঁচামরিচ দেওয়ার ফলে তার চোখ নষ্ট হয়ে যাচ্ছে কারা দুঃখিত নেটওয়ার্কের একটু প্রবলেম হয়েছিল তো যেটি বলতেছিলাম আমাদের একজন কিশোর ছাত্রনেতা সজল যার চোখে এই শাহবাগ থানায় এমনভাবে নির্যাতন করেছে তিনি কান্না করে বলছেন ভাই আমার চোখ দুটো তো নিঃশেষ হয়ে যাবে কিন্তু এই দেশের এই আইন আদালত আমার ছোট্ট কিশোর ভাই বন্ধুকে জামিন দিচ্ছে না তারা কোনো মার্ডার করে নাই ধর্ষণ করে নাই খুন করে নাই তারপরেও তাদের জামিন দেওয়া হচ্ছে আমি খুব অবাক হয়েছি যে হাইকোর্ট থেকে কিভাবে এই মামলার জামিন রিজেক্টেড হয় যে তাদের অপরাধ মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করা কি তাদের এত বড় অপরাধ এদেশে মোদীর বিরুদ্ধে কথা বলা যাবে না এই জন্য কি তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মামন তাদের সংগ্রাম হানি করে এই বাংলাদেশকে স্বাধীন করেছে এই রাষ্ট্র কি আমরা চেয়েছিলাম আজকে কার কাছে বলবো কোথায় বলবো এই জন্য বলেছি যে কি করলে দেশের মানুষ রাস্তায় নেমে আসবে নিরাপদসূরূপ কোট সংস্কার আন্দোলনের মতো আরেকটি বিপ্লব ঘটাবে এই জন্যই মঞ্চে যে বাস্তবতা আমাদের নিজেদেরকেও যে আমরাও যদি তিউনিশিয়ার বুয়াজির চরিত্র কিংবা নব্বইয়ের নূর হোসেনের চরিত্র কিংবা জেহাদ কিংবা ডাক্তার মিলনের মতো চরিত্র ধারণ করে সেই পরিণতির মধ্যে দিয়েও যদি এদেশের মানুষ রাস্তায় নামে এই মাফিয়াদের উৎখাতে যদি তারা প্রতিবাদে সামিল হয় তাহলে মনে হচ্ছে আমাদেরকে সেই পথই বেছে নিতে হবে আজকে দল মদ ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড় থেকে সমতল কেউ আছে কে নিরাপদ তারপরে আসেন পাঠাও চালকের পরের কথাই যে যে দ্রব্যমূল্য যেটা আমরা বলছিলাম দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি কোনো বাজার ব্যবস্থা নাই এই যে গত এক বছরে দেখেন আপনার গত এক বছর না আজকে সেপ্টেম্বর অক্টোবর মাস এই দশ মাসে দ্রব্যমূল্যর দাম এত পরিমাণে বেড়েছে সেখানে বাজার নিয়ন্ত্রণে কিংবা দ্রব্যমূল্যর গ্যাসের দাম থেকে শুরু করে পানির দাম সব কিছু দাম বাড়ছে কিন্তু এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো আন্দোলন সংগ্রাম নাই শুধুমাত্র তারা তাদের নেতা নেত্রীর মুক্তি এবং ওই তথাকথিত তাদের পুরাতন কিছু দিবস দিবস কেন্দ্রিক তাদের ফুলেল শ্রদ্ধা আর স্মরণ কর্মসূচিতেই তারা সীমাবদ্ধ যে কারণেই আমরা বলছি যে এই যে আজকের পঞ্চাশ বছরের এই রাষ্ট্রে একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে ওঠে নাই একটি নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠে নাই একটা মুক্ত গণমাধ্যম ব্যবস্থা গড়ে ওঠে নাই একটা সভ্য রাষ্ট্র হিসেবে এই দেশটা গড়ে ওঠে নাই যে কারণে হাইকোর্ট থেকে বলা হয় যে আমরা এমন একটা পঙ্গু সমাজে বাস করি যেখানে ভালো মানুষ আর ভালো কিছু করার স্বপ্ন দেখে না রিমান্ড শুনানি নিয়ে হাইকোর্টের মন্তব্য করতে হয় যে এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না কিন্তু এটাই হচ্ছে এই সমাজে চলছে কাজে এই সমাজটা আজকে কতটুকু সভ্য কতটুকু বর্বরে পরিণত হয়েছে সেটা আর বলার অবকাশ রাখে না তো সে কারণেই আমরা বলছি এই পঞ্চাশ বছরের জরাজীর্ণ রাজনীতিকে লাথি মেরে ছুঁড়ে ফেলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আজকে তরুণ প্রজন্মকে নতুন করে এই বাংলাদেশকে গড়তে হবে সেজন্য তাদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে কারণ রাজনীতি দ্বারাই হচ্ছে সব কিছু নিয়ন্ত্রিত হয় আজকে মসজিদের কমিটি বলেন মন্দিরের কমিটি বলেন সবখানে রাজনীতিবিদদের আধিপত্য রাজনৈতিক নেতৃবৃন্দের আধিপত্য তাদের প্রভাব কাজী সেই রাজনীতিতে যদি আপনার ধর্ষণ মামলার আসামিরা মাদক মামলার আসামিরা ভোট ডাকাত্রা যদি সেই রাজনৈতিক দলের নিয়ন্ত্রণকর্তা হয় তাহলে তো সেই রাজনীতি দিয়ে এদেশের মানুষের খুব ভালো কিছু হবে না সে কারণেই আমরা বলছি যে এই পঞ্চাশ বছরের ব্যর্থ রাষ্ট্রকে এবং অকার্যকর রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় গড়ে তুলতে আমরা তরুণ প্রজন্ম একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি সেই দল হবে গণতান্ত্রিক মূল্যবোধের একটি রাজনৈতিক দল অসাম্প্রদায়িক চেতনার দল যেখানে আমরা স্পষ্টভাবেই আপনারা দেখেছেন বা দেখছেন আমাদের বিভিন্ন মিছিল মিটিং সভা সমাবেশে আমরা বারবার বলে আসছি যে রাজনৈতিক দলটা একটা সাঁতার মতো যেই সাঁতার নিচে এসে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নিরাপদ বোধ করবেন সেই ধরনের একটা অসাম্প্রদায়িক পরিবেশ আমরা গড়ে তুলতে চাই তো এই যে আমি যেটা বলছিলাম এই যে কিছু একটা ঘটনা ঘটলি, ক্ষমতাশীল দল বলে দল বলেন বিরোধী দল বলেন তারা যে বলে এই ঘটনা ঘটিয়েছে আমক অপশক্তি সাম্প্রদায়িক অপশক্তি আজকে আমার বিশেষ করে টেকসই উন্নয়ন নিয়ে লেখালেখি করেন ফাইয়াস তাইব আহমেদ ভাই যার হচ্ছে বিশেষ করে বেশ কিছু ভালো বইও আছে আপনার চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশ একটা লেটেস্ট বই বাংলাদেশের অর্থনীতির পঞ্চাশ বছর বেশ কয়েকটা বই লেখেছেন তিনি আপনার অনেকে তো আসলে এই সমস্ত মানে লেখকদের ভালো মানুষদেরকে অনেকে ফলো করতে পারেন না বা তাদের আইডিয়ার লিঙ্কটিকে খুঁজে পান না তো তার ছোট্ট একটা লেখা আমি আজকে আমার টাইম লাইনে শেয়ার দিয়েছিলাম সেখানে তার লেখাটি কী ছিল সেটি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই কারণ অনেকের হয়তো দেখার সৌভাগ্য হয়নি যে কারণে যে দেখেন তার লেখাটি খুব দারুণ লিখেছে দুই তিন লাইনের একটা লেখা এখানে উনি লিখেছিলেন পোস্ট দিয়েছিলেন এরকম যে আপনার বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তি বলে কোনো অপশক্তি নেই যা আছে সেটাকে বলে রাজনৈতিক অপশক্তি আমি তার এই কথার সাথে শতভাগে একেবারে সমর্থন করছি এবং তার এই লেখাটাকে কেন্দ্র করেই মূলত আসলে আজকে আমার লাইভে আসা যে ছিল যে এই যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে তাদের যে আপনার তোতা পাখির বুলির মতো কোন একটা ঘটনা ঘটলে যে তাদের কাছ থেকে কথা শুনি যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তদন্ত কমিটি করা হয়েছে দোষীদের কাউকে সার দেওয়া হবে না প্রধানমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স এই সেই বংচং অনেক দিন ধরে এগুলো শুলে আসছে এই ভংচং তো সে কারণেই আমি বলছি এই যে যারা মাছ দিয়ে মানে শাক দিয়ে মাছ থাকতে চান যে বলছেন সাম্প্রদায়িক অপশক্তি অবশ্যই আমি মনে করি যে সাম্প্রদায়িক অপশক্তি বলতে যেটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক অপশক্তি রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই এই সব অপশক্তিগুলো সমাজে বিশৃঙ্খলা তৈরি করে সমাজে নানা ধরনের অঘটন ঘটিয়ে থাকে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আসেন পিছনে একটু কিছু ব্যাকে যাই দু সালে আপনার রামুতে যে আপনার নিশ্চয়ই মনে আছে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে রামু টেকনাপ উখিয়া তিন উপজেলায় যে একটা মানে বলা চলে যে একটা তাণ্ডব সেখানে সৃষ্টি হয়েছিল কি ঘটেছিল সেই ঘটনা এবং সেই ঘটনার আদ্যপান্ত কি দু হাজার সালের ঘটনা উনিশটি মামলা হয়েছিল একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে আর কোনো মামলার কোনো অগ্রগতি নাই সেখানে উত্তম বড়ুয়া নামক এক যুবকের যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যে এই তাণ্ডব লীলা চলেছে সেই পোস্টের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং সেই উত্তম বড়ুয়া অনেকদিন আপনার জেলে থাকার পরে তিনি মুক্তি পেয়েছেন কিন্তু তার এখন কোনো খোঁজ মিলছে না তো তাহলে উত্তম বড়ুয়া কোথায় গেলেন এবং উত্তম বড়ুয়ার পোস্টের সত্যতা মিলে নাই তাহলে ঘটনাটি কী ছিল কেন একটা উপজেলার ঘটনা রামু থেকে আপনার টেকনাপ তারপরে উখিয়া সব জায়গায় ছড়িয়ে পড়লো কীভাবে হয়েছিল এবং মামলাগুলোর অগ্রগতি নেই কেন সেই সব ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিচার কেন করা হচ্ছে না কেন করা হয়নি প্রশ্ন করেন তারপরে আসেন দু হাজার ষোলো সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা সেই ঘটনায়ও অভিযুক্তদের সবাই জামিনে আছেন বরঞ্চ অভিযুক্তদের তিনজন এখন স্থানীয় সরকার নির্বাচনে সরকারি দলের নেতা মানে সরকারি দলের মনোনয়নে নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচন করছেন তিনজনের বিরুদ্ধেই আপনার মন্দির ভাঙচুর সংখ্যালঘুদের উপরে হামলা অগ্নিসংযোগের ঘটনা রয়েছে তাহলে কি তাদেরকে সরকারি দল পুরস্কৃত করেছে তিনজনের বিরুদ্ধে অভিযোগ থাকার পরেও ন্যূনতম দায়বদ্ধতা থেকে তাদেরকে দল থেকে তো বহিষ্কার করা উচিত ছিল সেটা না করে তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল যে যা ঘটিয়েছে ভবিষ্যতে যদি প্রয়োজন দলের প্রয়োজনে যেন তারা এর চারো ব্যাপক পরিসরে ঘটনা ঘটাতে পারে এবং সরকারকে অ্যাডভান্টেজ দিতে পারে যাতে সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে বিক্রি করতে পারে এটা যে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান হচ্ছে উগ্রবাদীরা রাষ্ট্র ক্ষমতায় আসবে কাজী এই যারা ক্ষমতায় আছে বিনা ভোটে থাকলেও এদেরকে ক্ষমতায় রাখা উত্তম এটা যেন বিদেশে বিক্রি করতে পারে এই হচ্ছে তাদের অসাম্প্রদায়িক চেতনার নমুনা যেখানে আমি একটা কথা বলতে চাই যে সেখানে এই তিনজনকে ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনায় যুক্ত থাকার পরেও তাদেরকে নৌকা মার্কা দেওয়া হয়েছে আতিকুর রহমান আখি আবুল হাসেম আক্তার মিয়াকে তিনজনকে নৌকা মার্কার মনোনয়ন দেওয়া হয়েছিল এবার আসেন সংখ্যালঘু সংগঠন নিয়ে কাজ করে সেই ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ বলেছিলেন যে আপনার ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার নেপথ্যে রয়েছে সাংসদ ও তার ভাই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডয়চেবেলেতে বলছিলেন এই কথাটি যে স্থানীয় সাংসদ এবং তার ভাই প্রশ্ন হচ্ছে কেন তাহলে সাংসদের সাংসদ ও সাংসদের ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে কি সাংসদ এবং তার ভাই নিরাপরাধ নির্দোষ তাহলে কি এই যে আপনার প্রেসিডিয়াম সদস্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের কাজল দেবরাজ মিথ্যা কথা বলছেন তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে এই ঘটনা আমরা কি বোঝাবো যে সরকারি বা এখানে বরের ঘরের মাসিক কনের ঘরের পিসি বিষয়টা এরকম আপনারা বিচার বিশ্লেষণ করেন আমি যে পেপার পত্রিকা থেকে কিছু ঘটনা নোট করেছি লিখিত ডকুমেন্ট সেই আলোকে আজকে কথা বলছি নিজের গায়ের থেকে কথা বলবো না আজকে এইখান থেকেই বলার চেষ্টা করছি তারপরে এই ধরনের ঘটনা আপনার আরও ঘটেছে এবার আসেন কিছুদিন আগে যে সুনামগঞ্জের সাল্লায় যে ঘটনাটি ঘটেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঘটনাটি কি ঘটেছিল জল মহল নিয়ে স্থানীয়দের বিরোধ কিন্তু সেই ঘটনাটিকে সাম্প্রদায়িকতা হিসেবে চিত্রায়িত করা হয়েছিল বা সাম্প্রদায়িকতা হিসেবে বর্ণনা করেছিল আসলে সাম্প্রদায়িকতা বলতে যেটা বোঝায় সেই ধরনের ঘটনা ঘটছে কিনা সেখানে স্থানীয় যুবলীগ নেতা স্বাধীন মেম্বার শহীদুল ইসলাম রফে স্বাধীন মেম্বারের নেতৃত্বে সেখানে হামলা হয়েছিল মাইকে ঘোষণা দিয়ে হামলা হয়েছিল হামলার বারো ঘন্টা আগে পুলিশ জানতেন পুলিশ কেন তাহলে ব্যবস্থা নেয়নি এবং আপনার বিশেষ করে সেখানে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সেখানকার এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ঝুমন দাসের একটি পোস্ট কেন্দ্র করে তো সেই যুমন দাসকে আগের রাতেই আগের দিন পুলিশ গ্রেপ্তার করেছে তাহলে তারপরে সেখানে কেন হামলা ঘটবে এবং আগের রাতে মানে যেদিন হামলা ঘটছিল সকালে তার আগের দিন রাতে সেখানে শাকুটাকু পার হয়ে আরেকটি গ্রামে যেতে হয় সেখানে আপনার বিশেষ করে হামলার আশঙ্কা বা হামলার ঘটনা জানার পরে পুলিশ ঘটনাটি নিবৃত্ত করার চেষ্টা করেছে ওই দিন হামলা হয়নি তাহলে পরের দিন কীভাবে হামলা ঘটলো কারা কোন ইন্ধন পেয়ে হামলা ঘটিছিল এবং হামলার পরে বা হামলার সময়ে দশজন পুলিশ সেখানে গিয়েছিল ওই সাল্লার নোয়াগা গ্রামে দশজন পুলিশ এইরকম একটা পরিস্থিতিতে কিভাবে যায় তাদের তো অসংখ্য ফোর্স নিয়ে যাওয়া উচিত ছিল আমরা কি ধরে নেব বারো ঘন্টা আগে জেনেও কেন পুলিশ ব্যবস্থা নেননি কেন জুমনদাসকে দাসকে গ্রেপ্তারের পরেও তারপরে সেখানে হামলা হয়েছিল এখানে হামলার স্বার্থটা কি জড়িত ছিল কেন হামলা ঘটেছিল এখন পর্যন্ত সেই ঘটনার তদন্ত কি হয়েছিল রামু কিংবা নাসিননগরের মতো সেই ঘটনার কি তদন্ত আসলে আদৌ কি হবে তারপরে এ ধরনের ঘটনা প্রায় প্রায় ঘটে বিভিন্ন জায়গায় ঘটে কুমিল্লাতে ঘটেছিল এর আগে চট্টগ্রামে ঘটেছিল, রংপুরে ভোলায় অনেক জায়গায় ঘটেছিল একটা ঘটনার আপনারা দেখেন যে সুস্পষ্ট একটা তদন্ত হয়েছে সুনির্দিষ্ট প্রমাণের আলোকে বা অভিযোগের আলোকে কিছু ব্যক্তিকে দায়ী করাছে হোক সে হিন্দু হোক সে মুসলিম যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমরা দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই কিন্তু ব্যবস্থা কি নেওয়া হয়েছে হয় নাই তাহলে এবার আসেন এই যে ঘটনাগুলো ঘটছে আমরা বারো সালের রামুর ঘটনা থেকে উদাহরণ দিলাম তারপর আজকে একুশ সাল কুমিল্লায় ঘটছে এই যে নয় দশ বছর এর মধ্যে কি সরকার পরিবর্তন হয়েছে যে এক সরকারে আমলে তদন্ত শুরু হয়েছে অন্য সরকার এসে তদন্ত কর্মকর্তা পাল্টিয়েছে তাই ঘটনা আলামত কালামতের জন্য অনেক লেট হচ্ছে বা তদন্ত প্রতিবেদন হচ্ছে না বিভিন্ন গাফিলতি একই সরকার তো ক্ষমতা আছে তাহলে কি আমরা ধরে নেব এইসব ঘটনাগুলো আসলে তদন্ত করতে বা এইসব ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার অনুৎসাহী কিংবা সরকারের প্রচ্ছন্ন সমর্থনে বা সহযোগিতা এই ধরনের ঘটনাগুলো ঘটছে কারণ রাজনীতিতে ফায়দা নিতে অনেকেই নানা ধরনের অপতৎপরতা সাথে জড়িত থাকে অপশক্তির সাথে জড়িত থাকে অঘটনের সাথে জড়িত থাকে তো এ কারণেই আসলে আমার আজকের লাইভের শিরোনামটি ছিল এরকম যে আসলে আপনার যে যে আপনার অপশক্তি কি সাম্প্রদায়িক নাকি রাজনৈতিক কারণ অনেকে যে বলে যে ঘটনা ঘটলি যে রাজনৈতিক এই অপশক্তিকে প্রশ্রয় দেওয়া হবে না রাজনৈতিক অবশক্তিকে নির্মূল দেওয়া নির্মূল করা হবে এই যে যারা কিছু ক্যাসেট বাজানের লোক তা তো শুনেন আপনারা যে মানুষ শোনে না তাদের ক্যাসেট এই যে বক্তব্য দিচ্ছি কথা তো মানুষের কথা বলছি দেখে পাঁচ সাড়ে পাঁচ হাজার মানুষ শুনছেন তাকে এই যে তাদের কথা বলছে টেলিভিশনগুলো প্রচার করছে কিংবা পত্রিকায় লিখছে দেখে তারা তাদের পেজ থেকে তাদের বক্তব্যগুলো প্রচার করুক যে কয়জন মানুষ তাদের কথাগুলো আগ্রহ নিয়ে শুনে কয়জন মানুষ তাদের কথায় ভূক্ষেপ করছে জানে মানুষ এগুলো বাতুলতা এবং অনেক ক্ষেত্রেই সেই তোতা পাখি ময়না পাখির মতো কিছু শেখানো বলি বাইরে কিছু নাই গতানুগতিক কথাবার্তা ছাড়া এবং আমার আরও লাইভের আর্টি ক্যাপশন ছিল কেন বারবার একই ধরনের ঘটনা ঘটে তো এই যে আমরা বলছি যে ঘটনাগুলোর সঠিক তদন্ত না হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া কারণেই তো বারবার একই ঘটনা ঘটছে এর দ্বারা অবশ্যই সরকারের এর দা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর এর দা অবশ্যই এই রাষ্ট্রের তো এই রাষ্ট্রের ক্ষমতায় যারা আছে তারা তো অসাম্প্রদায়িক চেতনার বুলি শোনায় মুক্তিযুদ্ধের চেতনার বুলি আউরায় সভা সমাবেশ মিছিল মিটিংয়ে মুক্তিযুদ্ধের একমাত্র ঝান্ডাদারী দল হিসেবে নিজেদেরকে দাবি করছে অথচ মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে বৈষম্যহীন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে সিস্টেম ছিল সেই সিস্টেমকে ধ্বংস করে তারা তো বাংলাদেশকে এখন একটা একদলীয় শাসন ব্যবস্থায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম একটা ব্যবস্থা ছিল যে নির্বাচনী ব্যবস্থা যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের রায়ের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেত সেই নির্বাচনের একটা শান্তিপূর্ণ পন্থা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি তারা দূর করে চোদ্দ সাল থেকে তো তারা এই পাতানো পাতানো সাতানো নির্বাচন করে আসছে এবং তাদের দল নিরূপে মানে তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনার নিয়োগের মধ্যে দিয়ে তাহলে এইটা কি পাকিস্তানের চেতনা পাকিস্তানিদের চেতনা নাকি মুক্তিযুদ্ধের চেতনা আপনারাই বলেন আমি কিছু বলব আপনারা মিলিয়ে নেন যে মানুষের ভোট ভোটাধিকার হরণ করা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় আসা ক্ষমতায় জোর করে থাকা এবং ক্ষমতায় থাকার জন্য নানা ধরনের অঘটন ঘটানো লাশের হোলি খেলা এটা কি মুক্তিযুদ্ধের চেতনা নাকি পাকিস্তানের চেতনা কারণ পাকিস্তানিরাও তনিশশো একাত্তর সালের সেই পঁচিশে মার্চ থেকে এদেশের নিরীহ ঘুমান্ত শান্তিপূর্ণ মানুষের উপরে বর্বর আক্রমণ চালিয়ে গুলি চালিয়ে তারা এদেশের আন্দোলন সংগ্রামী সংগ্রামকে দমন করতে চেয়েছিল এদেশের মানুষকে থামিয়ে দিতে চেয়েছিল আজকে যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে থামিয়ে দিতে চায় মুক্তিকামী জনতাকে থামিয়ে দিতে চায় সেই পাকিস্তানিদের পথ অনুসরণ করে তারা কি মুক্তিযুদ্ধের চেতনাধারী নাকি পাকিস্তানের চেতনাধারী আপনারাই বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও বিশটি মানুষকে হত্যা করেছেন গুলি চালিয়ে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে বাইতুল মোকানাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছেন এবং সেই তাণ্ডবের দায় নিরীহ নিরাপরাধ নিষ্কলুষ কিছু মানুষের উপরে চাপিয়ে দিয়েছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সমাজের সম্মানিত এবং আলে তাদেরকে জেলে নিয়ে কি করছেন এখন তাদেরকে মুসলিকা চাচ্ছেন যেন তারা যেন রাজনীতি না করে কিংবা তারা রাজনীতি করলেও যেন সরকার বিরোধী রাজনীতি না করে আমাদের কাছে সব তথ্য আসে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে আপনারা এই সমস্ত নেতৃবৃন্দকে কন্ডেম সেলে রেখেছেন যেখানে ফাঁসির আসামিকে রাখা হয় তাদেরকে তিলে তিলে যন্ত্রণা দিচ্ছেন যারা ভিতরে গ্রেপ্তার আছে সমস্ত তথ্য আমরা পাচ্ছি মানবাধিকারের চরম লঙ্ঘন করছেন একাত্তরের মুক্তিযুদ্ধে যদি মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ফাঁসি হতে পারে আপনাদেরও একদিন বিচার হবে এই দেশে হবে এই দেশের মাটিতে হবে আমরা বিচার করতে চাব আমাদেরকে মেরে ফেলবেন তো খালেদা জিয়ার মতো আমাদেরকেও কারাগারে পুরবেন তো আমাদের ছেলে মেয়ে ভাই বোন পূর্ব পরবর্তী প্রজন্ম আজকে তৈরি হচ্ছে কয়েকটা মানুষকে জেলে নিয়ে তাদের মুখ বন্ধ করে রাখবেন কয়েকটা মানুষকে মামলা করে তাদের কণ্ঠ থামিয়ে দেবেন নিরাপদ আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে কিশোর তরুণদের সেই প্রতিবাদী চেতনা দেখেন নাই সেই প্রতিবাদী চেতনা কিন্তু থেমে যায়নি তারা কিন্তু সব কিছু দেখছে সময় মতো তারা জ্বলে উঠবে এবং যেদিন জ্বলে উঠবে সেদিন আপনারা জ্বলে পুরে ছাড়খাড় হয়ে যাবেন কাজী আজকে সরকারি দলের নেতৃবৃন্দকে একটা কথা বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে এই যে অস্থিরতা তৈরি করেছেন আজকে বাংলাদেশে যে সংকট তৈরি করেছেন এই সংকট উত্তরণে অতি সত্তর একটা অবাধসৃষ্ট নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে দেশের মানুষের শান্তি ফিরিয়ে দিতে হবে এবং এই দেশের যে মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ সেই বাংলাদেশকে সেই পথে পরিচালিত করতে হবে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ মত পথের মানুষ মিলেমিশে বাস করে আজকে গ্রামগঞ্জের দিকে তাকান আজকে এই যে সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলা হচ্ছে সাম্প্রদায়িকতা বলে আপনার বিশেষ করে বিদেশিদের কাছে বাংলাদেশের আপনার উগ্রবাদকে তুলে ধরা হচ্ছে বা বাংলাদেশকে একটা অসহিষ্ণু রাষ্ট্র হিসেবে তুলে ধরা হচ্ছে এর ফায়দা কারা নিচ্ছে কেন তুলে ধরছে অথচ আজকে কারা এই সাম্প্রদায়িকতার সাথে জড়িত কি ধরনের সাম্প্রদায়িকতা এখানে ঘটছে আজকে ব্যক্তিতে ব্যক্তিতে দ্বন্দ্ব একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের দ্বন্দ্ব এটাকে আমরা কি সাম্প্রদায়িকতা হিসেবে তুলে ধরবো আজকে আমি বলব গণমাধ্যমেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত আজকে দুর্বৃত্তদের আপনার ফাঁদে পা দিয়ে দুর্বৃত্তদের ইস্যুর মতো করে আমরা কথা বলে আমরা নিউজ করে যদি আমরা আমাদের দেশকে নেগেটিভভাবে নেতিবাচকভাবে তুলে ধরি তাহলে সেটা আমাদের জন্য ক্ষতি এই জাতির জন্য ক্ষতির কারণ আজকে বাংলাদেশটা একটা বলা অবস্থায় আছে একটা চরম সংকটের মধ্যে দিয়ে আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে ঝুঁকির মধ্যে আছে কি হয়েছে আজকে সেই কুমিল্লার ঘটনায় স্বাভাবিকভাবে বাংলাদেশে তো প্রায় নাইনটি পার্সেন্ট মুসলিম তারপরেও এদেশের সংখ্যালঘু শুধু হিন্দু নয় অন্যান্য ধর্মালম্বী ভাই বোনরা আছে সেই ভাই বোনদের কোথায় কোথায় তাদের বিরুদ্ধে হামলা করা হচ্ছে খ্রিস্টানদের আপনার গির্জায় কিংবা বৌদ্ধদের প্যাগোডা কিংবা অন্যান্য জায়গায় কতটা জায়গায় কতবার হামলার ঘটনা ঘটেছে কতজনের জায়গা জমি বাড়ি টাড়ি দখল করার ঘটনা ঘটেছে তো হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের নিয়ে যে এত অভিযোগ এর সত্যতা কতটুকু এবং এর বাস্তবতা কতটুকু এগুলো কি সব কি আসলেই বাস্তবে ঘটছে নাকি কেউ রং চং মাখিয়ে অনেকগুলো ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং সেটা মিডিয়ার মাধ্যমে ফেব্রিকেটেড করে প্রপাগান্ডা আকারে ছড়িয়ে দিচ্ছে একটা এই কুমিল্লার ঘটনায় আপনার কোনো হিন্দু ধর্মালম্বী ভাই তো ওইভাবে আক্রান্ত হয়নি তাদের বিরুদ্ধে তো গুলি চালানো হয়নি মুসলিমরা এই গুলিবিদ্ধ হয়েছে তাদেরকেই মারা হয়েছে তাদের কি রক্তাক্ত করা হয়েছে অথচ তারপরেও বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে প্রচারিত হচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে সংখ্যালঘুত অনেক ধর্মাবলম্বী মানুষ রয়েছে উপজাতিরাও রয়েছে তার মধ্যেও শুধুমাত্র হিন্দু ভাই বোনদের বিষয়ে এত হইচই আসলে ঘটনাটা কি কেন ঘটাচ্ছে কেন ঘটছে এখানে আমরা যদি সেই দুই হাজার উনিশ সালের একটা জরিপ আমি বলতে চাই যেখানে বাংলাদেশ হিন্দু মহাজট বলছে যে দু হাজার উনিশ সালে একত্রিশ হাজার পাঁচশো পাঁচজন নির্যাতনের শিকার হয়েছে নয় হাজার সাতান্ন একর ভূমি জবরদখল হয়েছে দেখেন একত্রিশ হাজার পাঁচশো পাঁচজন মানুষ নির্যাতনের শিকার হয়েছে নয় হাজার সাতান্ন জন মানুষ ওই সরি একর জব ভূমি জবরদখল হয়েছে উল্লেখযোগ্য একশো আটটি হত্যাকাণ্ড ঘটেছে একশো এগারোটি হত্যার হুমকি অষ্টাশি জনকে হত্যার চেষ্টা করা হয়েছে ছিয়াত্তর জনকে অপহরণ করা হয়েছে একশো আটচল্লিশ জনকে জোর করে ধর্মান্তরণ করা হয়েছে আঠারো জনকে গণধর্ষণ করা হয়েছে বাংলাদেশে গণধর্ষণের ঘটনা ঘটলে খুব আলোচিত হয় এবং আসলে দু হাজার উনিশ সালে আঠারোটি গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে কিনা আমার সঠিক জানা নেই আমি এইটুকু বিচার বিশ্লেষণ বা ঘাটার সুযোগ পাইনি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আঠারোটি গণধর্ষণের ঘটনা ঘটে থাকলে সেটির কয়েকটির বিচার হয়েছে একশো আটচল্লিশ জনকে যে জোর করে ধর্মান্তরণ করা হয়েছে সরকার কি এক্ষেত্রে সমর্থন করেছে নাকি সরকার ধর্মান্তরণে সহযোগিতা করেছে নাকি সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা সরকারকে জানাতে হবে এই যে একত্রিশ হাজার পাঁচশো পাঁচজন নির্যাতনের শিকার বলে হিন্দু মহাজড় দাবি করছে সেটি যদি সত্য হয়ে থাকে তাহলে সরকার কি করেছে এই যে নয় হাজার সাতান্ন একর ভূমি জবর দখলের যে অভিযোগ হিন্দু মহাজোট করছে সরকার কি করছে হিন্দু মহাজোট কি মিথ্যা কথা বলছে নাকি সরকার এগুলো করাচ্ছে এ কারণে সরকার চুপচাপ রয়েছে আমার প্রশ্নটা সেখানে যে এই ঘটনাগুলো কেন ঘটছে এবং এই ঘটনাগুলো নিয়ে কেন বিশেষ করে খুব বাংলাদেশ তথা ভারতেও হইচই হচ্ছে আমি যেটা বলেছি বাংলাদেশের এই সময়ের চলমান আলোচিত সেই রোহিঙ্গা নেতা মহিবুল্লা হত্যাকাণ্ড দ্রব্যমূল্য রুদ্রগতি পাঠাও চালকের নিজের বাইকে আগুন দেওয়া থেকে শুরু করে আপনার অনেক ঘটনার পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু বেশ কয়েকদিন ধরেই আপনারা জানেন যে বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিন ধরে না সেই আপনার এনআরসিসি এর থেকে শুরু করে সেই দু সালের সেই থেকে শুরু করে শেষ থেকে শুরু করে এখনও বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মুসলিমদের উপরে নানাভাবে নির্যাতন নিপীড়ন চলছে খুব আলোচিত ঘটনা বলিউড বাচ্চা হিসেবে খ্যাত সেলিব্রিটি শাহরুখ খানের পুত্রকে আপনার অনেকেই বলছে ভারতের বিভিন্ন পেপার পত্রিকায় লেখা হচ্ছে যে বর্তমান যে বিজেপির শাসক গোষ্ঠী তারা শাহরুখ খান মুসলিম হওয়ায় সেখানে তার ছেলেকে টার্গেট করে মাদকের সাজানো পাতানো মামলা টামলা দিয়েছে এটা এবং আপনার কাশ্মীরের যে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুক্তি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কংগ্রেসের রাজ্য সভাপতি থেকে শুরু করে প্রগতিশীল অনেক আপনার নেতারাও এই কথা বলছেন আসামে গরুর খামার করবে পশুর খামার করবে এজন্য আসামের একটা মুসলিম অধ্যুষিত এলাকায় সেখানেও মুসলিমদেরকে গুলি করে মারা হচ্ছে তাদেরকে উচ্ছেদ করছে কারা করছে ভারতীয় পুলিশ এই সরকারের বন তথাকথিত রাষ্ট্রের পুলিশরা তারা করছে তো বাংলাদেশের কি কোথাও এরকম ঘটনা ঘটেছে যে একজন হিন্দু ভাই বা হিন্দু ভাইদের কোনো প্রোগ্রামে কোনো মিছিল মিটিং সভা সমাবেশে পুলিশগুলি চালিয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বে কোনো নেতৃবৃন্দ সেটা হোক আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বা ইসলামিক দল বলেন তাদের নেতৃত্বে হামলা হয়েছে কোথাও ঘটনা ঘটেছে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতের যে উগ্র হিন্দুত্বতাবাদী দল বিজেপি তাদের নেতৃত্বে অসংখ্য জায়গায় সংখ্যালঘু মুসলিমদের উপরে হামলা করা হচ্ছে তাদেরকে ভারত ছাড়ার জন্য নানাভাবে তাদেরকে নির্যাতন নিপীড়ন করছে চীনের উইগুরের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করছে সেখানে সেই ঘটনা নিয়ে যখন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ খুব সরব সেই সময়ে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে এই ঘটনাটির ধোয়া খুব ছড়াচ্ছে এবং আপনার হচ্ছে যে আপনার কি হচ্ছে যে আপনার পশ্চিমবঙ্গের যে পোল্টিবাস নেতা হিসেবে খ্যাত শুভেন্দু অধিকারী আগে মমতার দল করত এখন হচ্ছে মোদীর দল করছে সেই উগ্র হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছে বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য আরে ভাই বাংলাদেশ কি ভারতের মতো উগ্র হিন্দুত্ববাদকে প্রশ্রয় দেওয়া কিংবা কোনো উগ্র ধর্মকে প্রশ্রয় দেওয়া রাষ্ট্র বাংলাদেশের সংবিধানেই লেখা আছে বাংলাদেশ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে সকল ধর্মের নাগরিকদের সমান সুযোগ সুবিধা লাভের অধিকার রয়েছে এবং বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক চেতনার দেশ সাম্প্রদায়িক মেলবন্ধনের দেশ পৃথিবীতে নজির যদিও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বলে থাকেন কথাটি ধর্ম যার যার উৎসব সবার আবার অনেকেই এটার নানাভাবে বিরোধিতাও করে থাকেন তো যাই হোক আমি সেই বিতর্কে যাব না কিন্তু এই কমন সিনারিও দেশে আছে হিন্দুদের পূজার সময় মুসলমানদের অনেকেই সেখানে যান তাদের প্রতি সংহতি প্রকাশ করেন তাদের অনুষ্ঠানের সাফল্য কামনা করেন আমি একজন মুসলিম তরুণ কিন্তু তারপরেও দেখেন আমি আবার একজন তরুণ রাজনীতিবিদ আমি এই হিন্দু ধর্মাবলম্বী ভাই পূজার আগে থেকেই তাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছি তাদের প্রোগ্রামে কোথাও কোথাও মণ্ডপের পূজার জন্য সহযোগিতা করেছি আর্থিক সহযোগিতা দিয়েছি সেটা হচ্ছে আমাদের ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগনা আহ্বায়ক এবং ময়মনসিংহের ছাত্রনেতা তরুণ কান্ডারী ঝুনুরঞ্জন দাস তার সাথে কথা বললেও খোঁজ দিয়ে জানতে পারবেন যে মন্দিরে পুজোর জন্য আমি আর্থিক সহযোগিতা দিয়েছি কি না কারণ আমি একজন রাজনীতিবিদ আমি কোনো ধর্মের প্রতিনিধিত্ব রাজনৈতিক মাঠে করি না রাজনীতির মাঠে আমি সকল ধর্মের মানুষের প্রতিনিধিত্ব করি এবং সেই রাজনীতির ভাষাটাই হচ্ছে শান্তি সম্প্রীতি সহনশীলতার রাজনীতি কোনো রাজনৈতিক দলে তো উগ্রতাকে প্রশ্রয় দেওয়া হয় না উগ্রতা করতে বলা হয় না তারপরেও কেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উগ্রতা করেন তাহলে কি তারা মুখে এক কথা বলেন কাজে আরেক কথা বলেন এবং তলে তলে ওই যে আপনার বলা হয় রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক কবিতা পরে বিচার হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আবার তাদেরকে নৌকা মারকার মনোনয়ন দেওয়া হয় আজকের ক্ষমতাসীন দল আমি বলছি কথাটি অনেকের কাছে খুব অন্যরকম মনে হতে পারে বা অনেকে আমাকে বলেন যে ভাই এই পরিস্থিতিতে যেন এত করা কথা না বলি কারণ তাহলে গুম হয়ে যেতে পারি গায়েব হয়ে যেতে পারি কারণ অনেক মানুষই কথা বলতে গিয়ে গুম হয়েছেন গায়েব হয়েছেন বিএনপির সেই প্রভাবশালী ছাত্রনেতা আন্ডার ওয়ার্ল্ডেরও এক সময়ের অন্যতম নেতা ছিলেন ইলিয়াস আলীর মতো নেতা ত্রিপাই বিমুখ বাদ নিয়ে আন্দোলন করার ফলে এদেশ থেকে গুম হয়ে যেতে হয় টিপাই বিমুখ বাদ নিয়ে কথা বলায় কাদের স্বার্থে আঘাত লেগেছে কারা তাকে গুম করতে পারে আপনারা আশা করি আর আপনাদের বলার দরকার হচ্ছে না সবাই বুঝতে পারেন ঠিক আমরা কথা বলছি কাজে অনেকেই বলেন ভাই এগুলো নিয়ে কথা বলো না আবার কথা বলতো ঠিক আছে সরকারের দুর্নীতি দুর্বৃত্তায়ন সরকারের দুর্নীতিবাজ নেতা কর্মীদের নিয়ে কথা বলো শেখ হাসিনার নিয়ে কথা বলবো না বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবো না আরে ভাই বঙ্গবন্ধু শেখ কি ফেরেস্তা না আল্লাহর রাসুল যে তাদের কোনো ভুলভ্রান্তি নাই তাদেরকে নিয়ে কথা বলা যাবে না শেখ হাসিনা মানুষ বঙ্গবন্ধু মানুষ ছিলেন বঙ্গবন্ধু ঠিক আছে এই জাতির মুক্তি সংগ্রামের একজন অবিসংবাদিত নেতা ছিলেন আমরা অস্বীকার করি না রেসপেক্ট করি তার জন্য সম্মান অবশ্যই আমাদের আছে কিন্তু তার কি রাজনীতিতে ভুল নাই তার ভুল নিয়ে আমাদের সমালোচনা করার অধিকার নাই বাকশাল করার মধ্যে দিয়ে পঁচাত্তরে যে বাংলাদেশের রাজনীতিতে আরেকটু অস্থিরতা তৈরি করা হয়েছিল এবং তার ফলেই বিশেষ করে আমি মনে করি সেই তখন থেকে যে বাংলাদেশের রাজনীতি একটা গতিপথ হারিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার গণতান্ত্রিক রাষ্ট্র ধাক্কা খেয়েছিল এটা কি বলা যাবে না শেখ হাসিনা স্বাভাবিকভাবেই একজন ভালো নেতা যিনি বাংলাদেশের পাশাপাশি এই রকম একটা ফেক ইলেকশন করে একটা ভুয়া নির্বাচন করেও এদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েও এখন পর্যন্ত বিনা বাধায় রাষ্ট্র পরিচালনা করছেন বিশ্ব অঙ্গনে তিনি তার কারিশমা ফুটিয়ে তুলছেন অবশ্যই তার নেতৃত্ব আছে তার যোগ্যতা আছে দক্ষতা আছে সেটা প্রশংসা করতে হয় কিন্তু আমার অধিকার কেড়ে নেওয়ার আমার ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার তো আমি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে দেই নাই দেবো না এদেশের জনগণ তো সেটা দেয়নি আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণের ভোট ভোটাধিকার হরণ করে জনগণের বুকের উপরে গুলি চালিয়ে লাশ ফেলে তারা ক্ষমতায় যাবে আর আমরা তালি দেবো তাদেরকে নিয়ে সমালোচনা করব না এই রাজনীতি ভাই আমরা করব না এই তেল দিয়ে রাজনীতি করতে চাই না সত্য ন্যায়ের পক্ষে কথা বলে যাব সংগ্রাম করে যাব তাতে যে কয়দিন বাঁচি যতটুকু পারি ততটুকু পারব আমরা জানি এ কথাটি আপনারাও জানেন আপনারাও বুঝেন দেখবেন মোদি বিরোধী আন্দোলনের পরে স্বাভাবিকভাবে আমাদের আপনার বিশেষ করে আমাদের নেতাকর্মীদের হামলা মামলার পরে আমাদের প্রোগ্রামগুলো যেন মিডিয়ায় কভারেজ না দেওয়া হয় আমাদের যেন নানাভাবে নাজেহাল করা হয় আজকে আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা যেখানে বসে চায়ের আড্ডা করছে দশ জন পনেরো জন সেখানে হামলা করছে কারা হামলা করছে ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশের কাছে প্রোটেকশন চাইতে গেলেও পুলিশ প্রোটেকশন দিচ্ছে না উল্টো তাদেরকে হুমকি দিচ্ছে কিছুদিন আগে দিনাজপুরের নবাবগঞ্জের চরারহাট এলাকায় দশই অক্টোবর গণহত্যার স্মরণে ছাত্র অধিকার জেলা ছাত্র অধিকার পরিষদ একটি শোক র্যালি করেছিল আলোচনা সভা করেছিল সেই আলোচনা সভা করার কারণে ছাত্রলীগের কুলাঙ্গার নেতা যার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ নানা ধরনের অপকর্মের অভিযোগ চাঁদাবাজির অভিযোগ সেই গোলাম ইমতিয়াজ ইনান আমাদের দিনাজপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকরামুল হক আবিরকে তারা অফিসে গিয়ে মারধর করেছে তার মোবাইল কেড়ে নিয়ে ফেসবুকে তাকে দিয়ে স্ট্যাটাস দিয়েছিল যে তিনি যেন রাজনীতি না করেন কার প্রশ্রয়টি করছেন আওয়ামী লীগের নেতাদের প্রশ্রয়ে আমরা যেটা জেনেছি স্থানীয় সাংসদ সম্ভবত সংসদের হুইপ ইকবালুর রহিমের প্রশ্রয়ে এইটা কি তাদের গণতান্ত্রিক চেতনা এইটা কি তাদের সহনশীলতার নমুনা এইভাবে কি তারা চাইলেই মানুষের মুখ বন্ধ করতে পারবে এইভাবে দমন পীড়ন করে তারা তাদের অঘোষিত এই যে স্বৈরতন্ত্র বা শাসন এটাকে দীর্ঘায়িত করতে পারবে সেই স্বপ্নে কি তারা বিভোর আছে যে দেশের ত্রিশ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে দুই লক্ষ মাবন তাদের সম্ভ্রম হারিয়েছে নব্বই অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে তারা আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে সেই গণতন্ত্রকে হারিয়ে যেতে দিবে দেশের মানুষ হয়তো আপনাদের বিরুদ্ধে কিছু বলছে না তাই বলে আপনারা ভেবেন না আপনারা পার পেয়ে যাচ্ছেন জাস্ট আমি বলবো নিরাপদ এবং কোটা আন্দোলন থেকে শিক্ষা নেন যেদিন জনগণ পীর দেয়ালে ঠেকে যাবে সেদিন তারা ঠিকই রাজপথে নেমে আসবে যাই হোক আমি বিশেষ করে ক্ষমতাসীন দলের ছোট পর্যায়ের নেতাকর্মীদেরকে একটা কথা বলবো যে দেখেন এমপি মন্ত্রীদের অনেকের তো ডাবল পাসপোর্ট আছে ক্ষমতার পরিবর্তন হলে অনেকে দেশ থেকে চলে যাবে অতীতেও দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তাই করে যারা খুব অপকর্ম করে আকাম কুকাম করে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দল দেশে থাকে না কিন্তু জেলা লেভেল উপজেলা লেভেলের নেতাকর্মী ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী তাদেরকে তো এলাকায় থাকতে হবে আজকে চেয়ারম্যান আছেন দল ক্ষমতায় চলে গেলে আপনার এই প্রোটোকল কে দিবে পুলিশ আপনার পাশে থাকবে তখন তো যে সরকার আসবে তাদের কথা শুনবে পুলিশ সেই দলের নেতাকর্মীদের আধিপত্য থাকবে তো এমন কাজ করেন না আপনাদেরও আবার এলাকা ছাড়তে হবে ওই উবায়দুল কাদেরের মতো আশঙ্কায় থাকতে হবে যে টাকা পয়সা কামাই করেছেন টাকা পয়সা নিয়ে দেশে থাকতে পারবেন না তুফায়ন আহমেদের মতো আতঙ্কে থাকতে হবে যে ক্ষমতা ছাড়লে আওয়ামী লীগের পাঁচ লক্ষ লোক মারা যাবে এই আশঙ্কায় থাকতে হবে না সবার সাথে সহনশীল আচরণ করেন গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেন সম্প্রীতি রাজনীতি করেন দুর্বৃত্তের রাজনীতি করেন না এইটুকু অনুরোধ থাকবে সরকারি দলের নেতাকর্মী ভাই বোনদের প্রতি তা আমি যেটা আজকে বলতে চাই যে আর একটা কথা বিশেষ করে যেহেতু লিখে রেখেছিলাম এবং আপনার এই যে আপনার এই যে এই যে আপনার নাসিরনগর রামুর এই ঘটনার পরে আপনার হিন্দু মহাজোটের আন্তর্জাতিক সম্পাদক রিপন দে আপনার ডয়চলতে একটি কমেন্টস দিয়েছিলেন যে সেখানে বলা হয়েছিল যে সুনামগঞ্জ শুধু সুনামগঞ্জ নয় তার আগেও যে কয়টি বড় মামলা হামলা হয়েছে পুলিশ আগেও আপনার পুলিশ কি বলছি পুলিশ আগেও পরিকল্পনার কথা পুলিশ আগে পরিকল্পনার কথা জানলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার আর গোয়েন্দা সংস্থাই লোকজনই বা কি করে এটা তিনি বলছেন স্বাভাবিকভাবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এত সার তারা ওই বিভিন্ন চিপা চাপা থেকে বিল্ডিং থেকে ভাড়াটিয়া মানে সে জঙ্গি কর্মকাণ্ড করার জন্য ভাড়া নেয় সেটা তারা উদ্ঘাটন করতে পারে এই রকম একটা ধর্মীয় উৎসবে হামলা টামলা হতে পারে এগুলো কি গোয়েন্দা সংস্থা রাজ করতে পারে না জামাতের নেতাকর্মীরা কার বাসায় কোথায় মিটিং করে গ্রেপ্তার করতে পারে বই পুস্তক সহকারে একেবারে হাজির নাশকতার মামলা টামলা রেডি কিন্তু এই ঘটনা কি তদন্ত করতে পারে না নাকি তাদের সদিচ্ছা নেই তারপরে আসেন বিশেষ করে বাংলাদেশের বর্তমান সময়ে আরও একটি এই সময়ের মধ্যেই আলোচনা মূলক কথা যেটি আপনার অনেকেই বলছেন যে বিশেষ করে আপনার ধরেন আপনার যেটা বলা হয়ে থাকে যে আপনার গ্রামে বলে আর কি কারো ঘর পরে আবার কেউ আলু পোড়া খায় মানে হচ্ছে কারো বিপদ একটা পরিস্থিতির সৃষ্টি হয় আবার অনেকে হচ্ছে সেটা নিয়ে ফায়দা লোটার চেষ্টা করে তো এটা নিয়ে যেটা বলতে চাই যে দেখেন আমি এর আগে মহিবুল্লাহ হত্যাকাণ্ডের কথা বলেছি বর্তমান পরিস্থিতিতে পাঠাও চালক যুবকের নিজের বাইকে আগুন ধরিয়ে দেওয়ার কথা বলেছি তারপরে আরও একটি আলোচিত ঘটনা আছে সৌদি প্রবাসী আপনার আবুল বাশারের আপনার ব্যাগে ইয়াবা ঢুকিয়ে দিয়েছিল বিমান কর্মী এবং সেখানে আবুল বাশারের বিশ বছর আপনার জেল হয়েছে এবং এর ফলে আপনার যদিও আপনার বিশেষ করে সেখানে সৌদিতে স্বাভাবিকভাবেই এই শ্রম বাজারটা সংকটে পড়েছে ও এটা শুধু শ্রম বাজারের ঘটনা না এর আগে আপনার কুয়েতের সরকারি দলের সাংসদ সদস্য পাপুল পাপুলের আপনার মানব পাচারের ঘটনাও দেখেছি কিন্তু সরকার কি শুরুর দিকে সাফাই গিয়েছিল যে না পাপুল নিষ্পাপ কারণ তারা সরকার দলীয় এমপি কিন্তু সেই পাপুলের ফলে আমরা কাতারের বাজারেরও আমরা দেখেছি কি প্রভাব পড়েছিল তো এই ধরনের নানা অঘটন ঘটে কিন্তু সরকার আন্তরিক না হওয়ার কারণে এই ঘটনাগুলোর ভুক্তভোগী হয় সাধারণ মানুষ রাষ্ট্রের নাগরিকরা এবং স্বাভাবিকভাবেই যখন একটা দেশে একটা নির্বাচিত সরকার থাকে না একটা গণতান্ত্রিক সরকার থাকে না এবং যখন একটা সরকার থাকে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী বাহিনীর দ্বারা সহযোগিতা নিয়ে গঠিত একটা সরকার কিছু রাজনৈতিক দুর্বৃত্তদেরকে দিয়ে একটা সরকার তারা ওই মুষ্টিমেয় মানুষের টাকা পয়সা রোজগার এবং তাদের টাকা পয়সা সেভ করা নিয়েই ব্যস্ত থাকে তাদের জনগণের প্রতি সেই দায়বদ্ধতাটা থাকে না তো এই যে কুমিল্লায় মন্দিরে ধর্ম আপনার পুরাণ অবমাননা তার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিক্ষোভ মিছিল সেই মিছিলে গুলি করা মানুষ আমার আসলে স্বাভাবিক একটা দৃষ্টিকোণ থেকে মনে খুব সন্দেহ হয় যে আসলে মিছিলগুলো কিভাবে হয় কারা কিভাবে সূচনা করে আমরা একটা কথা বলেছি যে বিশেষ করে বাংলাদেশের যেহেতু আইনই আছে এই ধরনের ধর্মীয় যারা উস্কানিমূলক কর্মকাণ্ড করবে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়ার বিধান আছে কাজেই সেখানকার দায়িত্বশীল যারা এই মিছিল টিছিল করতে চায় নেতৃত্ব দেওয়া আগে আইনগত প্রক্রিয়ার দিকে থাকা ভালো তারপরে কেন মিছিল করলে শান্তিপূর্ণ মিছিল নিরস্র মিছিল হবে সমাবেশ সমাবেশ সেখানে তো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে না সে কেন পুলিশ হামলা করবে সরি গুলি চালাবে মানুষ হত্যা করবে তো ঘটনাগুলো খুব রহস্যজনক এবং অনেকগুলো প্রশ্নের উদ্বেগ আমাদের মনে তৈরি করেছে যেটা বলছি যে এখানের ঘটনা ঘটার সাথে সাথেই ওপারে একেবারে হইচই হয়ে যায় ভারতে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন নিপীড়নের শিকার হয় বাংলাদেশে তার দশ ভাগের এক ভাগও হয় না কিন্তু বাংলাদেশ ভারতে যারা একটা উগ্র হিন্দুত্বতাবাদী রাষ্ট্র কায়েম করতে চায় তাদের কি দোসররা এদেশে সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চায় কি না বা এদেশেও এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করে ওখানে ফায়দা নিতে চায় কিনা সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে পদ্মা সেতুর পার থেকে ওই ভিন দেশি পাগল উদ্ধার করা হয় একের পর এক পাগল এই পাগল কী উদ্দেশ্যে ভাবতে হবে আপনাদেরকে এটা সবাই জানে আমাদের দেশে অনেকেই বলে থাকেন যে পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থা বেশ তৎপর এবং বলা হয়ে থাকে যে একেবারে রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে সেই গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে কাজেই ওরা কি বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখাতে চায় কি না কিংবা এখানকার এই আপনার পরিস্থিতিকে দেখিয়ে ভারতে সংখ্যালঘু নির্যাতনটাকে আপনার লিগালাইজ করতে চায় কিনা বা সেটাকে জায়েস করতে চায় কি না সেগুলো নিয়ে প্রশ্ন আপনাদেরকে ভাবতে হবে তো আরেকটি কথা বলে শেষ করব এই পরিস্থিতির মধ্যেও আমরা দেখেছি প্রেস ক্লাব যেটি বাংলাদেশের মানুষের কাছে একটা গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা এবং যেটি বাংলাদেশ সৃষ্টির পর থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের পদচারণায় সেই প্রেস ক্লাব মুখরিত হয়েছে প্রেস ক্লাবের রাজনৈতিক সংকট উত্তরণে পেশাজীবীদের মধ্যে আলোচনা হয়েছে সেখানে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপির একটি প্রোগ্রামকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সভাপতি থেকে শুরু করে আপনার আমি যেটা জানতে পেরেছি যে প্রেস ক্লাবের সবাই এই ঘটনার সাথে একমত না আওয়ামী ঘরনার সাংবাদিক যারা তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে প্রেস ক্লাবে রাজনৈতিক দলের সভা সমাবেশ চলবে না আর এই প্রেস ক্লাবের জায়গাটা কে দিয়েছে প্রেস ক্লাবের এই ভবনটা কে করেছে কোনো একটা রাজনৈতিক সরকারই তো করেছে এবং আমি যতদূর জানি সম্ভবত আমি আবারও বলছি ভুল হলে ক্ষমা করবেন ওখানে দেখেছি হিসেবে লেখা আছে জিয়াউর রহমান সম্ভবত এই প্রেস ক্লাবের ওই ভবনটি না যিনি জায়গাটি দিয়েছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ দিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে প্রত্যেকটি গণমাধ্যমের মালিক রাজনৈতিক নেতৃবৃন্দ কেন রাজনৈতিক সভা সমাবেশ প্রেস ক্লাবে না সত্য সুন্দরের চর্চা হোক না প্রেস ক্লাবে গিয়ে খালি তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের ক্যাসেট বাজবে ওখানে আর তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ সাহেবের ক্যাসেট বাজবে আর কারো ক্যাসেট বাজবে না কি ধরনের মানে গণতান্ত্রিক চর্চা গণতান্ত্রিক মূল্যবোধ এটা কীভাবে সাংবাদিক এবং প্রেস ক্লাবের সভাপতির মতো একটা দায়িত্বশীল পদে থেকে আমি জানি না যে তিনি এই ধরনের সিদ্ধান্ত নেন এবং তার সাথে যারা সংহতি প্রকাশ করেন কি ভাবছেন আপনারা আওয়ামী লীগ আজীবন এদেশে ক্ষমতায় থাকবে এদেশে রাজতন্ত্র হবে এবং আপনারা ফেসিলিটিস ভোগ করবেন ভিন্ন মত এবং বিরোধীদের কণ্ঠ চাপে চাপার জন্য চেপে ধরার জন্য আজকে সরকারি এই বিনা ভোটের মাফিয়া সরকারের আপনারাও সহযোগিতা করছেন আপনারাও তার সহযোগিতা হচ্ছেন কেন আপনাদের ব্যাংক হিসাব তলব করেছে তাই অপকর্মের জন্য জেলে যেতে পারেন তাই কেন এত আতঙ্ক থাকবে আপনাদের ব্যাংক হিসাব তলব করেছে আপনাদের বলা উচিত ছিল বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা প্রেস ক্লাব থেকে শুরু করে সারা বাংলাদেশের সাংবাদিকরা হিসাব দাখিল করবে এবং আপনাদের উচিত ছিল যে আমরাও প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী এমপি মন্ত্রীদের হিসাব চাই জনগণের সামনে তাদের হিসাব উন্মোচন করবে কেন আপনাদের মনে এত ভয় ভয় থাকবে কেন আপনার হিসাব চাইলে আপনার হিসাবে যা লেনদেন করেছেন বৈধ লেনদেন আপনি হিসাব দিবেন এটা তো সরকার চাইতেই পারে আমি এখানে সরকারের দোষের কিছু বলছি না কিন্তু আপনাদের মনে কেন এত ভয় হিসাব চাওয়ার চোদ্দ পনেরো দিন পরেই মনে হচ্ছে অনেকটা মেঘনা চাইতি বৃষ্টি কান মাথা আসে সরকার আপনাদেরকে চাপে ফেলেছে আপনারা অমনিভাবে সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে তাহলে সরকারের চাওয়াটা কি বিশেষ করে বিএনপিকে তো ঠেকানো এবং বিরোধীদের ঠেকানো আমরা মান্না ভাইরা মাঝে মাঝে একটু প্রোগ্রাম টোগ্রামে এটা ঠেকানো ওকে সরকারের দাবি আপনারা মেনে নিয়েছেন এটা নীতি বহির্ভূত চরম অন্যায় এবং অনৈতিক কাজ এটা আপনারা করতে পারেন না আমি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে বলবো আপনাদের প্রতি সম্মানের সহিত নিবেদন আপনাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং বাংলাদেশের সেই নব্বইয়ের স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ সবসময় এদেশের ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাজীবীদের যে একটা ভূমিকা ছিল সেই ভূমিকাটা আমরা আপনাদের মধ্য আজকে দেখতে চাই এবং প্রেস ক্লাবের আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সরকারকে খুশি করার জন্য সেই সিদ্ধান্ত থেকে আপনারা অতি দ্রুত সরে আসবেন এবং আমরা বলছি সাংবাদিকদের যে কোনো বিপদে আপদে অন্তত আমরা তরুণরা আপনাদের পাশে আছি নোয়াখালীর মুজাক্কির হত্যাকাণ্ড থেকে শুরু করে সাংবাদিক রোজিনার নির্যাতন বিপ্রেন দমন প্রণ প্রত্যেকটি ঘটনায় আমরা তরুণ প্রজন্ম আমরা কিন্তু প্রতিবাদ করেছি কাজে আমরা আবারও বলছি আমরা আপনাদের পাশে আছি ভয় পাবেন না সরকারের চোখ ভয় পাবেন না এদের পতন ঘনি আসছে এরা পাপ করতে করতে এদের চারপাশকে এতটাই কালো অন্ধকারে ভরে দিয়েছে যে কোনো সময় এটার বিস্ফোরণ ঘটবে কাজী আপনাদের প্রেসক্লাবের মতো একটা সম্মানিত জায়গা কি আপনারা কলঙ্কিত করবেন না এই ধরনের নীতি বহির্ভূত অনৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের সিদ্ধান্ত আবার পুনর্বিবেচনায় করবেন এবং বিশেষ করে আজকের লাইফটি প্রায় দেড় ঘন্টার মতো হয়েছে এত কথা বলতে চেয়েছিলাম না চেয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিটে কথা বলাটা শেষ করেতে যদি এখন ওই যে বলছি গণমাধ্যমে এই সব বিষয়গুলো এইভাবে মেলা বিস্তারিত আলোচনা হবে না কারণ কোন গণমাধ্যমে টকশোতে কারা যাবে সেখানে কী ধরনের কোশ্চেন হবে এগুলো এখন অনেক ক্ষেত্রে এজেন্সিগুলো এজেন্সি মানেই রাষ্ট্রীয় গোন্দা সংস্থা প্রোভাইড করে দেয় যে কারণে একসময় আমরা গণমাধ্যমে একটি অ্যাক্সেস থাকলেও এখন সেটি ওইভাবে নাই কাজে আমাদের কাছে যেহেতু একটা বিকল্প মাধ্যম আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণের কাছে সত্য এবং সঠিক বার্তাটি পৌঁছে দেওয়ার তাই আজকে এই বড় লাইভটি করেছি কিন্তু আমার অনুরোধ থাকবে যারা লাইভটি দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে সময় নিয়ে দেখবেন এবং এই লাইভের আলোচনার বিষয়বস্তুগুলোকে নিয়ে একটু ভাববেন এবং বাংলাদেশকে কিভাবে আমরা রক্ষা করতে পারি কিভাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিভিন্ন বিদেশে অপশক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি এবং এই পঞ্চাশ বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে একটা শান্তি সম্প্রীতি সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে পারি সেই চেষ্টাটি আপনারা করবেন এবং সেই পথ উত্তরণে যার যার জায়গা থেকে একটা আমি মনে করি যে রূপরেখা জাতির সামনে সময় হাজির করবেন আমরা বলবো না আমাদের দলে যোগ দিন সব কিছু বিচার বিশ্লেষণ করে যদি আপনাদের কাছে মনে হয় যে আমরা যেটা করছি সেটা দেশের জন্য দেশের মানুষের জন্য তাহলে আপনাদের কাছে দাবি থাকবে আমাদের দলে যোগ দেবেন আমাদের কর্মকাণ্ডে করবেন আর যদি মনে হয় যে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য বিদ্যমান রাজনৈতিক দলগুলো তারাই ভালো আছে তারাই ভালো করছে তাহলে তাদের দল করেন তাদের মাধ্যমে পরিবর্তন আপনারা অন্তত চেষ্টা করেন আপনাদের প্রতি এটা আমাদের আহ্বান অন্ধভাবে দল কানাভাবে রাজনৈতিক দলের সমর্থন কিংবা রাজনৈতিক দলের গোলামি করা নয় নিজের বিবেক বুদ্ধিকে খাটিয়ে সত্য ন্যায়ের পক্ষে দেশ জাতির কল্যাণের জন্য রাজনীতি করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবার বলছি যে লাইফটি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষের কাছেই এই বার্তাটি পৌঁছে দেবেন এবং ইউটিউব ফেসবুক যে যেভাবে পারেন প্রচার করবেন লাইফটি ব্যাপকভাবে ধন্যবাদ